আমি চললাম। ইব্রাহিম, আমাদের সারা জীবন কি তাবুতেই কাটবে? সারাহ, তুমি সাহসী নারী, কোনো সমস্যা আসলে তা তুমি নিজেই সামলাতে পারো, তোমার জন্য আমি গর্বিত। আমি ভয় পাচ্ছি ইব্রাহিম, ভয় পাচ্ছি। ভয় পেও না, মাবুদ ভুল পথ দেখান না। আমি পরিষ্কার তার কথা শুনেছি, তিনি বলেছেন তুমি তোমার স্বজন এবং তোমার পিতার বাড়ি ছেড়ে তোমাকে আমি যে দেশ দেখাবো সেই দেশে যাও। আমি জানি এটা খুব ভালো, কিন্তু হারানের সমস্যাটা কোথায়? শোনো, তিনি কি বলেছেন, তোমার মধ্য দিয়ে এক মহাজাতি সৃষ্টি করব, তোমাকে দোয়া করব এবং তোমার নাম মহৎ হবে। ইব্রাহিম, যারা তোমাকে দোয়া করবে আমি তাদের দোয়া করব, আর যারা তোমাকে অভিশাপ দেবে তাদের অভিশাপ দেব, এবং পৃথিবীর সমস্ত জাতি তোমার দ্বারা রহমত প্রাপ্ত হবে। মাবুদ আপনাকে চান, আমাকে নয়, তিনি আপনাকে রহমত করবেন। সবকিছু আমাদের দুজনের জন্যই হবে। না, আপনি আমাকে ত্যাগ করবেন, কারণ আমি বন্ধা। যে সন্তান দিতে পারবে তাকে খুঁজে নিন। সারা, না, তা কোনোদিনই হবে না। মাবুদ আপনাকেই বলেছেন, আমাকে কিছু বলেননি। সারা, তুমি আমার হৃদয়ের রানী, তুমি আমার একমাত্র ভালোবাসা। আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি। আপনি এখন আমাকে ভালোবাসেন? নিশ্চয়ই, সবসময় ভালোবাসবো। তুমি মাবুদের ওয়াদার একটা অংশ। আমরা হারুন ত্যাগ করার আগে এখানকার এবাদতখানে আমি সম্ভবত সন্তান ধারণের ধর্মানুষ্ঠান করব। না সারাই, মাবুদ ওয়াদা করেছেন। মাবুদ আপনাকে করেছেন, আমি চাই সত্যিকার একটি ওয়াদা, যেভাবেই হোক সেটা আমাকে একটা আশা যোগাবে। মাবুদ কখনোই তোমাকে আলাদা করেননি, তুমি আমার স্ত্রী, একমাত্র স্ত্রী। আমি আমার ভাই নাহরের কাছ থেকে বিদায় নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আর আমার দল যাওয়ার জন্য প্রস্তুত। আমি আমার ভাই নাহরের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। আমি আগেই সেটা করে ফেলেছি। মনিপ লুত, এটা ভালো হয় আপনি এবং আপনার দল শহরের উত্তরে গিয়ে অপেক্ষা করুন। আচ্ছা, ঠিক আছে। তুমি কি রওনা হওয়ার জন্য একেবারে প্রস্তুত? হ্যাঁ আমার মালিক, শুধুমাত্র বেগম সারার তাবুটাই গুটানো বাকি আছে। ভালো, গাধা এবং উটের পিঠে মালপত্র উঠাও, ফিরে এসেই আমরা রওনা দেব। আপনার ইচ্ছা মতোই হবে। এটা কি খুব কষ্টকর? এটা কিছুটা অস্বস্তিকর, কিন্তু যখন শিশুর জন্ম দেব, নবজাতক যদি সুস্থ সুন্দর হয় তাহলে আমি সমস্ত ব্যথা ভুলে যাব। নাহর, নাহর, কে আমাকে ডাকছে? ভাই ইব্রাহিম, আসো ভাই আসো। তুমি কেমন আছো, কেমন আছো ভাই? ইব্রাহিম, তোমাকে দেখে ভালো লাগছে, কেমন আছো? ভালো আছি ভাই, ভালো আছি। বসো, এখানে বসো। আমি বিদায় নিতে এসেছি। তুমি কোথায় যেতে চাও ভাই? আমি মাবুদের ওয়াদা করা দেশে যেতে চাই। তুমি কেন আমাদের সঙ্গে হারনে থাকছো না? মাবুদ আমাদেরকে পিতার বাড়ি, সম্পত্তি এবং গবাদি পশু দিয়েছেন, সেগুলো আমরা বাড়িয়ে তুলেছি। আমি নিশ্চিত, যদি আমাদের পিতা এখন বেঁচে থাকতো তাহলে সেই আবার আমাদের এখান থেকে চলে যাবার জন্য নেতৃত্ব দিত, যেভাবে তিনি উর শহর থেকে আমাদের নিয়ে এসেছিলেন। কিসের অভাব এখানে তোমার? গবাদি পশু, জমি এবং সুন্দর স্ত্রী,
এখানে সবই তোমার আছে। তুমি কি সহজে অন্তঃসত্ত্বা হয়েছিলে? স্বামী এবং আমি হারানে গর্ভধারণ বিষয়ে ধর্ম অনুষ্ঠান করেছিলাম। সেখানকার দেবদেবীরা আমাদের দেখে হাসছিলেন। তুমি কি শিশুর জন্য ধর্মানুষ্ঠান করেছিলে? হ্যাঁ অবশ্যই। তা না হলে একজন মহিলা কিভাবে গর্ভধারণ করে? এখানেই থাকো ইব্রাহিম। যদি একজন ধনী এবং ভুড়িওয়ালা লোক তোমার কাছ থেকে তোমার সুন্দর স্ত্রী সারাকে নিয়ে নেয়, তখন তুমি কি করবে? আমি জানি না, হয়তো বলবো যে সে বন্ধা। তারপর লোকজন ভাববে সারাই তাদের দেশের উপর অভিশাপ নিয়ে এসেছে এবং তুমি ও তোমার লোকেরা সমস্যায় পড়বে। তাহলে হয়তো বলবো যে সে আমার বোন হয়। হয়তো তারপর আমাদের একটা শিশু সন্তান হবে। এতগুলো বছর পরে মাবুদের পক্ষে সবকিছু সম্ভব। ইব্রাহিমের উপর রহম করো মাবুদ, কারণ সে অজ্ঞ। চললাম, একটু পরেই আমরা রওনা হব। খোদা তোমার সহায় হন ভাই। খোদা তোমার সাথে থাকুক। তোমার সঙ্গেও। মাবুদের ওয়াদা মতো সম্পত্তি এবং সুন্দরী স্ত্রী নিয়ে বেরিয়ে পড়ো। মাবুদের শান্তি তোমার উপর থাকুক। চাচা দেখুন, একজন বৃদ্ধ লোক ওখানে বসে আছে। তোমরা এখানে দাঁড়াও, সবাই এখানে অপেক্ষা করো। তার কাছে যাও যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জমির মালিককে আমরা এখানে তাঁবু স্থাপনের অনুমতি চাইছি। যেখানে খুশি সেখানে তাঁবু খাড়াতে পারেন। জমির মালিক এবং লোকেরা এই জায়গা ছেড়ে চলে গেছে। কিন্তু কেন? অনেকদিন এখানে কোনো বৃষ্টি হয়নি, কুয়াগুলো শুকিয়ে গেছে। আমাদের স্বপ্নের মতো এখানকার মাটি শুকিয়ে বাতাস উড়ে চলে গেছে। শুধু অসুস্থ বৃদ্ধরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি। আমি কি আপনার কাছে একটু পানি পেতে পারি? আমাদের গবাদি পশু অনেক এবং অনেক পানি প্রয়োজন। এই লোকটির জন্য কিছু পানি নিয়ে আসো। এই লোকটির জন্য কিছু পানি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। ইলিয়াসর, বলুন মনিব। এক জালা পানি নিয়ে আসো। ঠিক আছে। পানির খুব অভাব। খাবার পানি আনার জন্য আমাদের খচ্চরগুলোকে দোথান ও জিজ্রিলে পাঠানো হয়। এখানে তাঁবু খাটানো একেবারেই ঠিক হবে না। দেখুন এই জায়গাটা কেমন শুষ্ক এবং রুক্ষ। বৃষ্টির দেবতা হাদান আমাদের উপর রেগে যাওয়ার আগে এই জমি ফলবতী এবং সবুজ ছিল। কি কারণে রেগে গেল হাদাদ? আমি জানি না, যদিও তার উদ্দেশ্যে আমরা প্রিয় সন্তানদের কোরবানি দিয়েছি, তবুও তিনি সাড়া দেননি। শহরে মাটির তৈরি নিশ্চিত নিরাপদ ঘর ছেড়ে
ইব্রাহিম কেন আমাদের এই শুষ্ক রুক্ষ স্থানে নিয়ে এলো আমি সেটা জানি না। অবশ্যই আমার মালিক ইব্রাহিমের এ বিষয়ে জানা আছে। আসলে ঠিক কাজটা হতো হারানে বাড়িতে থাকা, এটা ভালো লাগছে না। আপনি হানাদের উদ্দেশ্যে একটা কোরবানি দিতে পারেন, ওই গাছের কাছে ওইখানে জাদুকরি কোরবানির উপর হয়তো তিনি সন্তুষ্ট হবেন। আমরা একমাত্র মাবুদের উদ্দেশ্যেই কোরবানি দিই। কি বললেন? আমি ভয় পাচ্ছি তিনি আপনার কথা শুনে আর রেগে যাবেন। এই যে আপনার পানি, এখান থেকে আমাদের অন্য কোথাও চলে যাওয়া দরকার। চলো সবাই। এই উপত্যকায় আমরা আমাদের তাঁবু খাটাবো। চাচা, আমার মনে হয় এই জায়গাটাও খারাপ, হারানে ফিরে যাওয়াটাই কি ভালো নয়, অথবা অন্য কোনো জায়গায়? আমরা কয়েকদিনের জন্য এখানে থাকব, পশুদের জন্য ওখানে শুকনো ঘাস আছে, আমি আগামীকাল পাহাড়ের উপরে উঠে চারিদিকে দেখব। আমিও যেতে চাই। আগামীকাল সকালে তুমি তৈরি থেকো। রুটি ঠান্ডা হওয়ার আগেই কেন খাচ্ছেন না? আমাকে খেতে বলো না। কিন্তু সারাদিন আপনি কিছুই খাননি। হ্যাঁ, আপনি এবং লোত পাহাড় থেকে নেমে আসার পর কিছু একটা হয়েছে। আমাকে বলুন কি হয়েছে। কিছুই না। আমরা একসাথে এই এতগুলো বছর কাটানোর পর আপনি কিছুই আমার কাছে লুকাতে পারবেন না। আমি আপনাকে ভালোভাবেই চিনি। যা ঘটেছে তা তুমি বিশ্বাস করবে না। বলার আগেই কেন সিদ্ধান্ত নিচ্ছেন আমাকে বলুন, তারপর জানতে পারবেন আমি বিশ্বাস করি বা করি না। লুৎকে সাথে নিয়ে পাহাড়ের উপরে উঠছিলাম, ওঠার পর তাঁবু স্থাপনের জন্য একটা ভালো জায়গা খুঁজছিলাম। আমি এক অসাধারণ এবং সুন্দর দৃশ্য দেখলাম। আমার সারা জীবনে এমন অপূর্ব সুন্দর দৃশ্য নিজের চোখে আমি কখনোই দেখিনি। সত্যি? হ্যাঁ, তুমি অবশ্যই নিজের চোখে আমার সাথে গিয়ে সেটা দেখবে। আচ্ছা বেশ, তারপর কি হলো? কিছু একটা দেখতে দেখতে লোত একটু দূরে চলে গেল। এবং তারপর? একটু পরেই গায়েবি আওয়াজ শুনলাম সারাই, বজ্রধ্বনির মতো একটা স্বর ভেসে এলো, ইব্রাহিম ইব্রাহিম। আপনি কি করলেন? আমি নিজের চারিদিকে ঘুরে ঘুরে গায়েবি আওয়াজের উৎস খুঁজতে থাকলাম। খুঁজে পেলেন? পাইনি। এটা এটা মহাকাশ থেকে ভেসে আসছিল। আপনি কি করলেন? আমি বিস্ময়ে অভিভূত হয়ে ভয়ে হাঁটু ভেঙে বসে পড়লাম। হঠাৎ আবার সেই কণ্ঠ ডাকল,
এবং বলল, ইব্রাহিম তোমার বংশ কে? আমি সমস্ত ভূমি দিয়ে দিলাম। ও, তোমার বংশধরদের আমি ভূমি দিলাম। আপনি কি এই শব্দের অর্থ ভেবে দেখেছেন ইব্রাহিম? অনেকবার ভেবেছি। কোথা থেকে সেই বংশধর আসবে যেখানে আমিই বন্ধা? আমাদের মাবুদের কাছে কিছুই কঠিন না। যা বললাম সেটাকে তুমি বিশ্বাস করো সারাই? হ্যাঁ। তুমি যে বিশ্বাস করেছ সেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু মাবুদ আমার কাছে যে ওয়াদা করেছেন তা যদি আমার লোকদের বলি তারা কি বিশ্বাস করবে? হয়তো তারা আপনাকে বিশ্বাস করবে, কিন্তু আমার মনে হচ্ছে হয়তো তারা এই রুক্ষ শুষ্ক এলাকায় থাকতে কোনোভাবেই রাজি হবে না। এটাই আসলে চিন্তার বিষয়। বলুন, তারপর কি হলো? আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর লুত পাহাড় থেকে নিচে নামতে আমাকে সাহায্য করে। তারপর নামতে নামতে শরীর শিউরে ওঠা একটা দৃশ্য আমি দেখতে পেয়েছি। আমাকে দে, আমাকে দে, কুরবানি দিতে হবে, কুরবানি। ওকে দেবতার কাছে অবশ্যই আমরা কুরবানি হিসেবে দেব। দে, দে, আমাকে দে। এটাই আমাদের দেবতাকে খুশি করার একমাত্র পথ। শত শত বছর থেকে শত শত কুরবানি হয়েছে এই গাছের নিচে, আপনি এটা থামাতে পারেন না। মাবুদের কাছে মানুষ কুরবানি একেবারে নিষিদ্ধ। ভয় পাবেন না, আপনার শিশু ইব্রাহিমের কাছে নিরাপদ। কিন্তু বুড়ো জাদুকরি এই ব্যাপারে সন্তুষ্ট হলো না। কে জাদুকরি যার সন্তুষ্টির জন্য কথা বলছো? গাছের নিচে থাকে জাদুবিদ্যা এবং কবচ দিয়ে ভাগ্য খোলে সে শয়তান এবং অপদেবতা ডাকতে পারে। আমরা যা করতে বলবো তারা তাই করবে। এখন অবশ্যই সে আপনার উপর প্রতিশোধ নেবে। চলো এখান থেকে চলো। অভিশপ্ত, আপনি অভিশপ্ত, আমি আপনার উপর প্রতিশোধ নেব। এই ঘটনায় আমি খুব ভয় পাচ্ছি ইব্রাহিম। ভয় পেও না সারাই, খোদা আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে বসে না থেকে কেন তুমি নিচের উপত্যকায় যাচ্ছ না? ঠিক আছে মনিব। চাচা জান, আমাদের পানি প্রায় শেষ। আমরা যদি পানি না পাই বা অন্য কোথাও চলে না যাই তাহলে তৃষ্ণায় আমরা সবাই এখানে এই মরুভূমিতে মারা যাব। আগামীকাল আমরা পাহাড়ের উপর উঠে কোরবান গা তৈরি করব। একটা কোরবান গা ইবাদতের জন্য? না, আমাদের হাতে সময় নেই। আমি শুনেছি কাছেই একটা জায়গা আছে, সেখানে একজন বুড়ি জাদুটোনা করে তাবিজ দেয়। তার কাছ থেকে যদি একটা তাবিজ নেওয়া হয় এবং ওই কোরবান গাহের উপর যে গাছ আছে সেখানে টাঙিয়ে দিলে বিষয়টা কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের সাহায্য করবে। ভুলে যাও ওই জাদুটোনা এবং তাবিজের কথা, উপরে মাবুদের ইবাদত করব। খোদা, তিনি ছাড়া আর অন্য কোনো মাবুদ নেই। ইব্রাহিম, আমাদের অবস্থা দেখুন, পিপাসায় আমরা মারা যাব। আপনার মাবুদ হারানে রয়ে গেছে, আমাদের সঙ্গে আসেনি, তাহলে সাহায্যের জন্য কেন স্থানীয় দেবতাদের খোঁজ করব না? আগামীকাল পাহাড়ে উঠে আমরা মাবুদের জন্য একটা কোরবান গা তৈরি করব, যিনি আমাদের এই ভূমি দিয়েছেন। আপনি কি কোরবানি দিবেন? নিখুঁত একটি ভেড়ার বাচ্চা। ওটা তাহলে খুঁজে বের করতে হবে। ইলিয়াসর, বলুন।
আমাদের পাল থেকে সেরাটা বেছে নাও। ঠিক আছে। এবং সবাইকে বলো। ঠিক আছে মনিব, যাও। এই সেই জমি যা আমার বংশধরদের দেওয়ার ওয়াদা মাবুদ করেছেন। এই এইটা চাচা, এটা একেবারেই শুকনো, এমনকি পাখিরাও চলে গেছে, এখানে কোনো পানিও নেই। সমস্ত মানুষ এখান থেকে চলে গেছে, আমার শুধু মনে হচ্ছে এটা ভুতুরে জায়গা। আপনি কি আপনার মাবুদকে জিজ্ঞাসা করেছেন যে কেন সে আপনাকে এই মৃত্যুপুরি দিয়েছে? আমরা এত দূর এসেছি এই রুক্ষ জমি দেখতে। শুষ্কতা দূর হয়ে যাবে এবং সবকিছু আবার আগের সেই অবস্থায় ফিরে আসবে। সেই বুড়ো লোকটি যেমন বলেছিল যে এই জায়গা একসময় সবুজ এবং ফলবতী ছিল, সবকিছু আবার সেই আগের অবস্থায় ফিরে যাওয়ার আগেই এই রুক্ষ শুষ্ক জায়গা আমাদের সবাইকে মেরে ফেলবে। আমরা কুয়া খুঁড়ব। আমি নিশ্চিত খোদা অবশ্যই আমাদের চাহিদা পূরণ করবেন। আমি যখন সেই গায়েবি আওয়াজ শুনতে পেলাম, সেই স্বর বলছিল, ইব্রাহিম, এই জমি আমি তোমার বংশধরদের দিলাম। তোমরা কি এখানে কোনো পানির চিহ্ন খুঁজে পেয়েছো? না, এটা শুকনো মালি। আমরা পানি না পাওয়া পর্যন্ত খুঁড়তেই থাকবো। হ্যাঁ, আমরা মাটি খুঁড়ছি। ঠিক আছে, খুঁড়তে থাকো। ঠিক আছে মনিব। আমাদের আর কতটুকু পানি আছে? খুব বেশি হলে দুই দিনের জন্য মনিব, তারপর আমরা পিপাসায় মরব। হ্যাঁ, আমাদের খোরা এই কুয়ায় পানির চিহ্ন যদি না পাই তারপর কি হবে? অন্য কোথাও চলে যাওয়ার জন্য আমরা মালিককে বুঝাবো। ঠিক আছে। আমার কথায় কিছু মনে করবেন না বেগম, আপনি কি মালিককে আকর্ষণ করার চেষ্টা করছেন না? এটাই হয়তো গর্ভধারণের জন্য সঠিক সময়। চেষ্টা করেছি কিন্তু এ ব্যাপারে তিনি সাড়া দেননি। তিনি খুবই উদ্বিগ্ন হয়ে আছেন। তিনি সবসময় তার লোকদের জন্য চিন্তিত, কারণ পানির অভাব। সবসময় ভাবছেন তার কি করা উচিত। এই যে বেগম, এটা নিন, আপনি এটার গন্ধটা শুকুন। এই সুগন্ধির সুবাস খুবই সুন্দর। এটা আপনার শরীরে লাগাবেন। এর সুন্দর গন্ধ মালিকের পক্ষে অস্বীকার করা কঠিন হবে। তিনি অবশ্যই আপনাকে সাড়া দেবেন। এটা গর্ভধারণের জন্য খুবই কার্যকরী। মালিকের সাথে বিছানায় যাওয়ার আগে আপনি এক পাত্র সিদ্ধ ঔষধি পান করবেন। যদি এই ঔষধির মধ্যে কোনো উর্বরতা শক্তি না থাকতো তাহলে কোনো গবাদি পশু গর্ভধারণ করত না। সত্যি? অবশ্যই। জাদুবিদ্যা এবং তাবিজ ব্যবহার করে আমি খুবই ক্লান্ত, কোনো কিছুই কাজ করেনি। শোনো, পান করার জন্য এই ঔষধি আমাকে তৈরি করে দিও। খুবই আনন্দের সঙ্গে বেকু। শুভ সন্ধ্যা আমার মালিক। তোমার জন্য শুভ সন্ধ্যা। কোথা থেকে এত সুন্দর গন্ধ আসছে? এটা আপনার জন্য মালিক। তুমি কি কোনো কিছু পরিকল্পনা করেছো? আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি এবং সবসময় আপনাকে কাছে পেতে চাই। আমিও কিন্তু তোমাকে ভালোবাসি, কিন্তু উদ্বেগ আমাকে অসুস্থ করে তুলছে। কি উদ্বেগ যা আপনাকে দূরে সরিয়ে রাখছে? লোকেরা, ব্যর্থতা তাদের ক্লান্ত করে ফেলছে। আমরা এক কাজ করতে পারি, হারনে ফিরে যেতে পারি যেখান থেকে এসেছিলাম। কিন্তু তার স্বর আমার কাছে পরিষ্কার। তিনি বলেছেন, এই দেশ আমি তোমার বংশধরদের দিলাম। আগেও এই বিষয়ে কথা বলেছি, আপনি আমার মতামত জানেন। আমি একেবারে নিশ্চিত মাবুদ আমাদের সমস্ত চাহিদা মেটাবেন।
আশা করি তিনি আমার চাহিদাও মিটাবেন। অনুগ্রহ করে একটু শুনুন বেগম। এই যে সেটা, সেই ওষুধে, এটা পান করুন। শুক্রিয়া। আপনার সাফল্য কামনা করি। ইব্রাহিম, এই যে তোমরা সবাই কেমন আছো? ভালো আছি মালিক। এখানে মাটি ভেজা কেন? মাটি ভেজালে সেটা কি খোঁড়া সহজ? না মালিক, আজ সকালে আমরা কাজ শুরু করি এবং কুয়ার নিচে অল্প কিছু পানি খুঁজে পাই। আমাকে কেন সেটা আগে জানাওনি? মালিক, এখানে খুব অল্প পানি পাইছি তাই। এটা আমাদের জন্য আশাজনক। খুঁড়তে থাকো, পানি সম্ভবত আর একটু নিচে আছে। সুগন্ধির প্রভাব কেমন ছিল বেগম? খারাপ না, খুব একটা খারাপ না, কিন্তু ঘুমের প্রভাব তার উপর আরো বেশি ছিল। হতাশ হওয়ার কোনো কারণ নেই বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম মনিব। চাচা ইব্রাহিম কোথায়? যারা কুয়া খুঁড়ছে তিনি তাদের দেখতে গেছেন। এই যে মনিব, তাজা রুটির একটা অংশ। ধন্যবাদ। ওই যে মালিক ইব্রাহিম আসছেন। চাচার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ এবং জরুরি কথা বলতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখলাম ইলিয়াসর ভেড়া এবং রাখালদের সঙ্গে নিয়ে শুকনো খড় খোঁজার জন্য যাচ্ছে। সে কি আপনাকে বলেনি যে আমি আপনাকে খুঁজছি? হ্যাঁ হ্যাঁ, চলো ওখানে চলো। বসো। কি বিষয় বলো, কি সমস্যা? চাচা জান, যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। একেবারেই অল্প একটু পানি আছে। এটা কি সম্ভব যে আমার মাবুদ পিপাসায় মরে যাওয়ার জন্য আমাদের ছেড়ে চলে যাবেন? আপনি আপনার সাধারণ জ্ঞান এবং বুদ্ধি ব্যবহার করুন। তোমার সাধারণ জ্ঞান এ বিষয়ে কি করতে বলছে? আমরা যা করছি এর চেয়ে বেশি আমাদের আর কি করার আছে? চলুন চলে যাই। যতদিন সমস্যা শেষ না হয় মিশরে চলুন, যেখানে পানি আছে। আমার মনে হয় এটা খুব ভালো চিন্তা। কিন্তু মাবুদ ওয়াদা করেছেন। ওয়াদা করেছেন কিন্তু কোনো সময় নির্দিষ্ট করে দেননি। চলুন মিশরে যাই, যখন সময় হবে আবার ফিরব। আর একটা দিন সময় দাও, হয়তো কোনো অলৌকিক ঘটনায় কুয়ার ভিতরে পানি চিহ্ন দেখা যাবে। এই তো আমি কিছুক্ষণ আগেই কুয়ার নিচে ভেজা মাটি দেখে আসলাম। ওয়াদা করুন, যাই হোক কাল সকালের মধ্যে যদি পানি না পাওয়া যায় তাহলে চলে যাব। হ্যাঁ তাই হবে। হে খোদা, মনে হচ্ছে আপনি আমাকে ত্যাগ করেছেন। আমাদের কাছে একেবারেই অল্প একটু পানি আছে। দয়া করুন, আপনার ওয়াদার বিরুদ্ধে যেতে চাই না।
আর যদি বিরুদ্ধে যেতে হয়, আপনি জানেন এটা আমার নিজের ইচ্ছায় নয়। যদি আমাকে মিশরে যেতে হয় বনজাত করে, আপনার ন্যায্যতায় আপনি আমার বংশ এবং যাত্রাকে রহমত করুন হে খোদা। আপনার অনুরোধ মতো বাচ্চা ফেরাউন আপনাকে মিশরে থাকার অনুমতি দিয়েছে। আমি নিজে গিয়ে মিশরের বাচ্চাকে আন্তরিক ধন্যবাদ জানাবো। বাচ্চা আপনার বিষয়ে জানতে চান, তিনি আপনাকে এবং আপনার বউকে তার প্রাসাদে আগামীকাল দাওয়াত করেছেন। সে আমার বউ নয়, আমার বোন হয়। আর এই যে ভাইপো লুত। ঠিক আছে, আগামীকাল আমি এসে আপনাদেরকে মিশরের ফেরাউনের কাছে নিয়ে যাব। শুকুর আলহামদুলিল্লাহ, আগামীকাল দেখা হবে। দেখা হবে। আমি জানতে চাই চাচা, ফেরাউনের লোককে আপনি কেন বললেন যে সারা আপনার স্ত্রী নয় বোন? কারণ তারা বিশ্বাস করে যে প্রথম সন্তান রহমত এবং বন্ধা স্ত্রী জমির উপর খুব খারাপ অভিশাপ ডেকে আনে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক যে আপনি মিথ্যা বলেননি, সে আপনার আব্বার দিক দিয়ে বোনও হয়। আব্বার দিক দিয়ে আমার বোন এবং সে আমার স্ত্রী, যে সন্তান জন্ম দিতে পারেনি। বাদশা, মেহমান এসে গেছে। এখানে আনো। আসসালামু আলাইকুম মিশরের বাদশা। ওয়ালাইকুম আসসালাম। ইনি জনাব ইব্রাহিম এবং এই যে তার ভাইপো লুত এবং উনি হলেন কুমারী সারা। আপনাকে স্বাগত। সারাই, বলুন আমার দেশ কি আপনার পছন্দ হয়েছে? সত্যি সুন্দর বাদশা। আপনাদের দেশের সব মহিলাই কি আপনার বোনের মতো সুন্দর ইব্রাহিম? আপনার হাতের দিকে তাকান, আপনার সবগুলো আঙ্গুল দেখতে কি একই রকম? আমি বুঝেছি ইব্রাহিম, আপনি একজন বিচক্ষণ এবং জ্ঞানী মানুষ। আশা করি আপনার বোনকে অতিথি হিসেবে প্রাসাদের মহিলা অংশে রাখলে কিছু মনে করবেন না, উনি এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলবে। এটা ওর উপরে নির্ভর করছে, জিজ্ঞাসা করুন। প্রাসাদে থাকার বিষয়ে আপনি কি বলেন সারাই? এটা খুবই আনন্দের বিষয় বাচ্চা। ঠিক আছে, হাজেরাকে ডাকো। আপনার আদেশ মতোই। বলুন বাদশা। সারাইকে মহিলাদের অংশে নিয়ে যাও এবং তার যা যা প্রয়োজন সবকিছু দাও। আমি বলছি সবকিছু, সবকিছু। আপনার আদেশ মতোই বাদশা। আসুন আমার সঙ্গে।
ওখানে বসুন। আপনার দেশের আইন সম্পর্কে বলুন। এটা একেবারে সাধারণ একটা কথা, কিন্তু আমি মনে করি এটা আপনার বিষয়ে প্রযোজ্য নয়। ঠিক আছে, শোনা যাক। একটা প্রবাদ আছে, অনেক রূপা যে অর্জন করে সে সুখী, এবং আরেকটি প্রবাদ হল, এক ব্যক্তি যে প্রচুর শস্যের মালিক, এটা তার জন্য আনন্দদায়ক, কিন্তু সেই শান্তিতে ঘুমাতে পারে যে ব্যক্তির কোনো সম্পদ নেই। এটা রাজাদের জন্য বলা। কোন রাজা তার ঘুমের জন্য সমস্ত অর্জন দিয়ে দেবে? কে এত দায়িত্ব এবং বোঝা নিয়ে ঘুমোতে পারে যার কাজ আমার মতো? আমাকে দেখতে হয় নীল নদের পানি যেন ঠিকভাবে যায়, সূর্য যেন প্রতিদিন ওঠে, গাছ যেন বেড়ে ওঠে এবং আমার লোকেরা সুখে থাকে। আপনাকে সূর্য এবং নীল নদ পাহারা দিতে হয়? অবশ্যই। আমি কুরবানি না দিলে কিছুই ঠিক থাকবে না, হয়তো জমি শুকিয়ে অনাবাদী হয়ে পড়বে এবং লোকজন কান্নাকাটি করে আমাকে অতিষ্ঠ করে তুলবে। কিন্তু বাদশাহ মহোদয়, ওর দেশের লোকেরা বিশ্বাস করে যে খোদা নিজেই সবকিছু পরিচালনা করেন। এখানে আমিই রাজা, সঠিক সময়ে এবং সঠিকভাবে আমাকেই সবকিছু সম্পন্ন করতে হবে। এগুলো নেই, তারা এখন ফেরাউনের প্রাসাদে সবকিছু উপভোগ করছে, সে বাদশাকে তার রূপ দিয়ে মাত করে ফেলেছে। লুত, আমি খুব সমস্যায় আছি লুত। জানি না ফেরাউন যখন সত্যিটা জেনে ফেলবে তখন আমাদের কি হবে। সে অবশ্যই জানবে না। কিন্তু ভাতিজা, তুমি জানো যে শেষ পর্যন্ত সমস্ত গোপন কথাই প্রকাশ হয়ে যায়। তাহলে সেটা আবিষ্কার করার আগেই আপনি তাকে আসল সত্যটা বলে ফেলুন। আমাদের মেরে ফেলবে। তাহলে আপনি সারাকে বলুন যে সে আপনার স্ত্রী এবং বন্ধু, এই সত্য কথাটা যেন কাউকে সে না বলে, সে যেন খুব সতর্ক থাকে। ইব্রাহিম যদি এখন আমাকে দেখত, মনে হচ্ছে আমার বয়স অনেক কমে গেছে। আমার সুগন্ধির গন্ধ আর আমার কোমল ত্বক এবং আমার স্নিগ্ধ চুল, ও ইব্রাহিমকে দেখাতে চাই রূপচর্চা আমাকে বদলে ফেলেছে। ইব্রাহিম? হ্যাঁ, যেভাবে বলছেন মনে হচ্ছে সে আপনার স্বামী। মনে হচ্ছে ভিতরে কোনো গোপনীয়তা আছে, ঠিক বলছি না? সবারই গোপন বিষয় থাকে। আমার লুকোনোর কিছু নেই। হতে পারে। মনে হচ্ছে আপনার আছে। হতে পারে। এই বিষয়ে কোনো কথা বলতে চান না? এখন বলতে চাই না। আমি শুনতে চাই, বলুন না। কাছে আসো। হাই সেমা। আমি আপনাদের গবাদি পশুর দুধ, পনির এবং মাংস কিনতে চাই। এগুলো আপনারই দেওয়া ভেড়া এবং গবাদি পশু বাদশা, এগুলো তো আপনি আমাকে দিয়েছেন। ওগুলো আমার ছিল, এখন ওগুলো আপনাদের। আপনার উদারতা মুগ্ধ করেছে, ধন্যবাদ বাদশা। আমাদের পনির কি আপনার পছন্দ হয়েছে বাদশা? খুবই। আমাদের প্রাসাদে আপনাদের যেসব পণ্য যাবে তার দাম দিয়ে দেওয়ার জন্য আমি হিসাব রক্ষককে আদেশ দিয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে বাদশা। যাই হোক, আমার একটা আর্জি আছে বাদশাহ হুজুর। বলুন। আমার বোন সারার সাথে আমি একান্তে কথা বলতে চাই। কেন নয়? আপনার বোনের সৌন্দর্য আমাকে খুবই মুগ্ধ করেছে। এখানে আসলে মুশকিল। মুশকিল? কি মুশকিল? আমি বলতে চাচ্ছি তার সৌন্দর্য এবং আপনার আগ্রহের জন্য প্রাসাদের কোনো নারী হয়তো সারার বিষয়ে নিজের উচ্চাভিলাষের কারণে ঈর্ষান্বিত হয়ে
আপনাকে কোনো কথা বলে ফেলল। চিন্তা নেই, এই দৃষ্টিভঙ্গি থেকে কেউ আমার পছন্দ বা ইচ্ছার বিরোধিতা করতে পারবে না, এবং এটাই আমার ইচ্ছা। ধন্যবাদ। ওনাকে সারাইয়ের কাছে নিয়ে যাও। আসুন জনাব। আসুন মালিক, আসুন, এখানে বসুন। আপনি আসুন। আমরা কি নিজেরা একা একটু কথা বলতে পারি? অবশ্যই, আপনি যান। এই প্রাসাদে তোমার সময় কেমন যাচ্ছে? রাজকীয় ভাবে যা যা দরকার সবই আছে। ভালো তো, কিন্তু আমি আমার প্রিয় স্বামীর পাশে বসে সাধারণ জীবনযাপন করতেই বেশি পছন্দ করি। আমাকে স্বামী বলো না, এখানে যদি কেউ শুনে ফেলে তাহলে ফেরাউনকে বলে দেবে, ফলে আমাদের সবকিছু আজ এখানে শেষ হয়ে যাবে। চিন্তার কিছু নেই, কেউ কিছু শুনবে না। বলুন, এখনো আমাকে ভালোবাসেন? আমি সবসময় তোমাকে ভালোবাসি এবং বাসব। কবে আমার গর্ভে আপনার একটা সন্তান আসবে? খোদা যখন অনুমতি দেবেন। আমার এখানে থাকা আপনাকে কষ্ট দেয় না? খুবই, কিন্তু আমরা কি করতে পারি, পরিস্থিতির কারণে এটা ঘটছে। আমি আপনাকে বলতে চাই, এখানে যাই হোক না কেন, ভালোবাসা এবং বিয়ের প্রতিজ্ঞায় সবসময় বিশ্বস্ত থাকব। সারাই, আমার মনে হচ্ছে এখানে এই মিশরে যা ঘটছে তার জন্য আমি দায়ী। সব দোষ নিজের উপর নেবেন না। সত্যি সারাই, আমি মাবুদের কথা শুনিনি এবং তার প্রতি বিশ্বস্ত থাকিনি। কেন আপনি বলছেন না যে সিখিমে আমরা যে দুর্ভিক্ষের মধ্যে ছিলাম সেটা মাবুদের পরিকল্পনা ছিল, এবং এই মিশরে এসে আমরা আরো বড় পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি? এটা ঠিক না। ইলিয়াসর, তোমার এখন সমস্ত ভেড়াদের লোম ছাটা উচিত। গত বছর এই সময় যখন আমরা মিশরে আসি তখন আমরা আমাদের সমস্ত ভেড়াদের লোম ছেড়েছি। সত্যি, দেখো কিভাবে সময় কেটে যায়। এবছর আমাদের আরো বেশি সময় এবং আরো বেশি শ্রমিক লাগবে সমস্ত ভেড়াদের লোম ছাড়তে। হ্যাঁ অবশ্যই, বিশেষ করে ফেরাউন যখন আমার মালিক ইব্রাহিমকে আরো 500 বেশি ভেড়ার দল আমাদের পালের মধ্যে দিয়ে দিয়েছেন। তুমি ওই সমস্ত মোষ এবং উটের কথা ভুলে গেছো? না, কিভাবে ভুলে যাই, যখন তাদের জন্য আমি মালিক ইব্রাহিমের কাছে দায়বদ্ধ। যাই হোক, খোদাকে ধন্যবাদ যে উট এবং মোষদের লোম আমাদেরকে ছাড়তে হয় না। ফেরাউন এবং চাচা ইব্রাহিম ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে, সে যা তার কোন অনুরোধ ফেলতে পারে না। কারা চিৎকার করছে? চলো তো দেখি। হ্যাঁ চলুন। থামো থামো থামো, তোমরা কেন ঝগড়া করছো? মালিক ইব্রাহিমের ভেড়াকে পানি দিতে গেছিলাম, পানি রেখে ভেড়া আনতে গেছিলাম। আমি এসে দেখি সে তার মালিক লুতের ভেড়াদের নিয়ে এসে আমার আনা পানিগুলো পান করাচ্ছে, এবং এটাই প্রথম নয়। এই তুমি কেন এরকম করছো? এক্ষুনি কাজে ফিরে যাও। আমি আপনার মেষপালক এবং মালিক ইব্রাহিমের মেষপালকের ঝগড়ায় ক্লান্ত হয়ে গেছি। এটা প্রতিদিনের ঘটনা। আমার লোকদের সঙ্গে কথা বলবো।
চাচা ইব্রাহিমও তার লোকদের সঙ্গে কথা বলবে, তাহলে হয়তো তারা আর ঝগড়া করবে না। আজ দুধ দোয়াতে দেরি হয়ে গেছে, ফেরাউনের প্রাসাদের লোকেরা এক্ষুনি আমাদের বাড়তি দুধ এবং পনির নিতে আসবে, আমি চাই না তারা অপেক্ষা করুক। আমার কাজ প্রায় শেষ। আমাকে বলুন ডাক্তার, কি কারণে আমার এবং এই প্রাসাদের অনেকের মুখে এরকম ফোড়া উঠেছে? সত্যি কথা বলছি বাছা, আমি অনেক ধরনের মলম লাগিয়েছি কিন্তু ওগুলোতে কোনো কাজই হয়নি। কারণটা কি সংক্ষেপে বলুন। আরেকটু সময় দিন, আমি কারণটা খুঁজে বার করি বাচ্চা। আরেকটু সময়, যখন আমার দেশের সমস্ত মানুষের মুখ ফোড়ায় ঢেকে যাবে। না 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 বাচ্চা, অল্প সময়, আমি আপনাকে জানাবো। আমি কারণটা বলতে পারবো। তাকে বিশ্বাস করবেন না বাচ্চা, সে কিছু জানে না। কেন বলো, তুমি কি জানো? জি বাচ্চা, কারণ ওই প্রাসাদে একজন বন্ধা এবং বিবাহিতা মহিলা আছে। কে সেই নারী? সারা, ইব্রাহিম যাকে তার বোন বলেছিল। তুমি কি নিশ্চিত যা বলছো? জনাব ইব্রাহিম সারাকে বউ বলেছিল, আমি শুনেছি। কেন আমাকে বলোনি? বুঝতে পারিনি বিষয়টা এত গুরুত্বপূর্ণ। এক্ষুনি হাজার টাকা ডেকে আনো, যাও। জো হুকুম বাচ্চা। এখন আমি বুঝতে পারলাম প্রাসাদের সবার কেন পোড়া হয়েছে। কারণ ওই প্রাসাদে একজন বন্ধা নারী রয়েছে। এবং এখন আমি বুঝেছি পবিত্র বিড়াল কেন বন্ধা হয়ে উঠেছে। কারণ ওই প্রাসাদে একজন বন্ধা নারী। আমার লোকদের প্রতি দায়িত্ব বহন করার শক্তি কেন আমার কমে গেছে? কারণ ওই প্রাসাদে একজন বন্ধা নারী। একদম চুপ। আমাকে ডেকেছেন বাদশাহ? হাজেরা, সারার বিষয় তুমি কি জানো? বিষয়টা খুব জটিল, সে খুব ভালো বান্ধবী। দেশকে সাপ মুক্ত করার জন্য অবশ্যই তোমাকে বলতে হবে, সব কিছু খুলে বলো। হ্যাঁ ঠিক, আমার বান্ধবী সত্যি ইব্রাহিমের বোন। আমি জানি, কিন্তু সম্পর্কে সে তার বিবিও। এটা কিভাবে সম্ভব? একই পিতার কারণে সে তার বোন, কিন্তু মা একজন নয়, তারা দুই মায়ের সন্তান। এবং সে বন্ধা। ঠিক। আপনি আমাকে খুব রাগিয়ে দিচ্ছেন। শান্ত হন বাচ্চা, শান্ত হন, রাগ হলো সবসুখের কারণ। এক্ষুনি সারাইকে ডেকে নিয়ে আসো। আচ্ছা, এখন কি করব? শান্ত হন, শান্ত হন বর্ষা, আমরা যদি কারণ জানতে পারি তাহলে রাগ চলে যাবে। কিন্তু আমার বন্ধু ইব্রাহিম আমার সাথে কেন এমন করলো? আমরা তাকে জিজ্ঞাসা করব এবং কারণ জানতে পারব। বলুন বাদশাহ। আপনাকে প্রথম যখন দেখি ভেবেছিলাম আপনি ইব্রাহিমের স্ত্রী, কিন্তু সে বলেছিল আপনি তার বোন। তারপর আপনার জন্য আমার, হৃদয় স্পন্দিত হয়। আপনি ছিলেন রাত ফুলের চেয়েও সুন্দর, আমার চোখে বাতাসের মতো এবং নীলের চেয়েও তাজা। ইব্রাহিম হয়েছিলেন সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু আপনি আমার হৃদয় রক্তক্ষরণ ও দুঃখে ঢেকে দিয়েছেন। কেন আমার বাচ্চা? কারণ যা করেছেন তা ভয়ানক, আপনি সত্য লুকিয়েছেন। আপনি আমার বন্ধু, স্ত্রী এবং বন্ধা। আমরা আপনাকে কষ্ট দিতে চাইনি, ইব্রাহিম সরল বিশ্বাসে এটা করেছেন। তিনি ভয় পেয়েছিলেন আমাকে কেড়ে নেওয়া হবে। আপনি ওকে ক্ষমা করবেন বাচ্চা, সে আমার সবচেয়ে ভালো বন্ধু। ও স্বীকার করেছে যে সে বন্ধা এবং আপনার বন্ধুর স্ত্রী, সেজন্য আমি ভয়ে আপনাকে কিছুই বলিনি। ব্যক্তিগত চিকিৎসক হিসেবে বলছি, যদি তাকে প্রাসাদ থেকে দূরে সরিয়ে দেন তাহলে সমস্ত ফোড়া অদৃশ্য হয়ে যাবে। কেন আমার সামনে থেকে দূর হচ্ছেন না, অথবা আপনি চুপ থাকছেন না? আপনি আর কোনো কথা বলবেন না। যথাযথ। এসব কারণে সারাই আপনি দূরে চলে যান। মিশরের স্মৃতি হিসেবে হাজেরাকে দিলাম। আপনি অনেক মহৎ হৃদয়ের। আপনার স্বামীকে নিয়ে এখান থেকে চলে যান, আপনি সনাতন নিয়মের অনেক ক্ষতি করেছেন, চলে যান।
চলে যান। না না দাঁড়াও, ইব্রাহিমকে এখানে আনো এক্ষুনি। সারাই, মিশর যেভাবে তোমার হৃদয় বদলে দিয়েছে সেভাবে কি চেহারাও বদলে দিয়েছে? না, কিন্তু আমি ভেবেছিলাম আপনি হয়তো এটা পছন্দ করবেন। ফেরাউনের সামনে আমার বিব্রতকর অবস্থা তুমি খেয়ালই করনি? কি অবস্থা? আমি আপনাকে কি বলি, আমি আমার বন্ধুত্ব নিয়ে জীবনে কখনো কোথাও এত বেশি অপমানিত হইনি যেভাবে ফেরাউনের সামনে হয়েছি। আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, ফেরাউন হয়তো আমাদেরকে মৃত্যুর আদেশও দিতে পারতেন। এসব কিছুই হতো না যদি আপনার মাবুদ তার ওয়াদা ঠিক রাখতেন। তার ওয়াদা? হ্যাঁ, আমাদের একটি পুত্র সন্তান দেওয়ার কথা। সারাই, সারাই, মিশরীয়দের কাছে আমি অভিশপ্ত হিসেবে চিহ্নিত, আমি তাদেরকে এই দুর্ভোগের মধ্যে এনে ফেলেছি। না সারাই, মাবুদ তোমাকে রক্ষা করার জন্য মিশরীয়দের উপর এই দুর্ভোগ এনেছেন। জেনে রাখুন, ফেরাউন আমাকে বাঁচাতে আরো বেশি করেছেন। না জেনে তুমি কিছু বলো না। এটা তো সত্যি, ফেরাউন দিয়েছেন হাজেরাকে। তুমি কি দেবতাকে এনেছ? এই যে সেটা। শুকরিয়া, সবাইকে শুভেচ্ছা দিও। হ্যাঁ দেব। জনাব ইব্রাহিম, বাদশাহ ফেরাউন আপনাদেরকে বলেছে এই দেশ ছেড়ে চলে যেতে। ঠিক আছে, বাদশাকে জানিয়ে দাও আগামীকাল আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে। মিশরে আসার আগে আমরা যেখানে ছিলাম সেখান থেকেই শুরু করব। মাবুদের হয়তো ইচ্ছা ছিল না যে আমরা মিশরে আসি। যত দ্রুত সম্ভব আমরা রওনা হচ্ছি। আমরা আবারও এই একই ভুল করব না। আপনি কি কোরবানি দিতে চান মালিক? আমার পশুপালের মধ্যে শ্রেষ্ঠ ভেড়াটা। আচ্ছা ঠিক আছে। তারা যার ইবাদত করছে সেই দেবতা কোথায়? কেউ কখনো তাকে দেখতে পায় না, তিনি অদৃশ্য। তার কি কোনো মূর্তি নেই? মূর্তি? না, আমি কখনো তাকে দেখিনি। তাহলে জনাব ইব্রাহিম কিভাবে জানেন যে তিনি সত্যিই আছেন? জানি না, কিন্তু তিনি বলেছেন যে এই মাবুদ তার সাথে কথা বলেন এবং তাকে একটা মহান প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন। ওয়াদা? ওয়াদা করেছেন যে মাবুদ এই জমি ইব্রাহিমের বংশধরদের দিবেন। তার বংশধরদের? বিব্রত করার জন্য বলিনি,
সেই কণ্ঠ আপনাকে কিছু বলেছে? না, আমার সাথে তিনি করেননি। ইব্রাহিমকে পুত্র সন্তান দেবার ওয়াদা তিনি করেছেন। এই বয়সে একটি পুত্র সন্তানের মা? বেগম উঠুন, ভেতরে যাই, চুলে সুগন্ধি লাগিয়ে দিই, চলুন। হে মহান উর্বরতার দেবী, বাদশাহ ফেরাউনের মতো জনাব ইব্রাহিমকেও আপনি একটি পুত্র সন্তান দান করুন। এসো এসো আমার ভাতিজা লুত। চাচা, আসসালামু আলাইকুম। এখানে এসো, বসো। তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, তুমি কি কিছু বলতে চাও? বলে ফেলো। আপনার আর আমার রাখালদের জীবন খুবই কঠিন হয়ে পড়েছে, শুধু ঝগড়া আর মারামারি। তুমি বলো আমরা কি করতে পারি? আমার ভেড়া আর রাখালদের নিয়ে আলাদা হতে চায়। কোথায় যাবে লুত? সদম নগরের দিকে, উপত্যকায় যাব। যদি তুমি চাও আমি চলে যাব। না চাচা, আপনি এখানে থাকুন, শহর জীবন আমার ভালো লাগে। আমি হয়তো চলে যাব কয়েকদিনের মধ্যে। ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে একটা চুক্তি না হওয়া পর্যন্ত নয়। আপনার যেমন ইচ্ছা চাচা, যেমন ইচ্ছা। সুন্দর সকাল। শুভ সকাল। ছাগলের দুধ আমি নিজে দুয়েছি, জনাব ইব্রাহিমের জন্য এই টাটকা দুধ নিয়ে যান। অনেক যত্ন করো তুমি ইব্রাহিমকে। বাদশাহ ফেরাউন আমাকে বলেছেন আমি যেন তার যত্ন এবং সেবা করি। তার নাস্তার জন্য কিছু রুটি তৈরি করব। ঠিক আছে। ইব্রাহিম, 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 কি হয়েছে, কি হয়েছে? ওই গায়েবী আওয়াজ সারাই। গায়েবী আওয়াজ? হ্যাঁ। কি বললো? ইব্রাহিম, তুমি পাহাড়ের চূড়ায় যাও এবং চারিদিকে তাকাও। যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে দেখো উত্তর এবং দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমে সব। তুমি যেসব জমি দেখতে পাচ্ছ তা আজীবনের জন্য তোমাকে এবং তোমার বংশধরদের এসব কিছুই আমি দেব। যদি কেউ এই পৃথিবীর সমস্ত বালুকণাগুলোকে এক এক করে গুনে শেষ করতে পারত তাহলে তোমার বংশধরদের গোনা যেত। ওঠো, হেঁটে যাও, এটা দৈর্ঘ্য এবং প্রস্থ অনুযায়ী আমি তোমাকে এটা দান করলাম। আপনি কি করলেন? আমি অনুভব করলাম সমতল ভূমির উপর দিয়ে হেঁটে যাচ্ছি, সাজানো সুন্দর উপত্যকা। অরণ্যের ভেতর দিয়ে হেঁটে চললাম,
পাহাড় এবং পর্বতের চূড়ায় উঠলাম। সৈকতে আছড়ে পড়া বালু আমার পায়ের উপর অনুভব করলাম। এটা খুব সুন্দর একটা দেশ সারাই। শুভ সকাল মালি। শুভ সকাল। এই গরম রুটি আপনার জন্য। ধন্যবাদ। দয়া করে আমাদেরকে একটু একা থাকতে দাও। ঠিক আছে। হাজার আপনাকে অনেক যত্ন করে। সে একজন আন্তরিক এবং খুবই যত্নবান নারী। আপনারা দুজনেই কি চুক্তিনামা সম্পূর্ণ করতে প্রস্তুত? অবশ্যই। আসুন শুরু করুন মালিক ইব্রাহিম। আমি এখানে শহর থেকে দূরে উচ্চভূমি পছন্দ করলাম। আমি সাদুম শহরের কাছের উপত্যকার সবুজ তৃণভূমি বেছে নিলাম। এটা একটা বাধ্যতামূলক চুক্তি। যদি এই চুক্তি কেউ লঙ্ঘন করে তাহলে তার ভাগ্য এই ছাগলের মতোই হবে। হে মাবুদ, যে এই চুক্তির বরখেলাপ করবে তার ভাগ্য যেন এই ছাগলের শেষ পরিণতির মতোই হয়। মাবুদের ধন্যবাদ হোক। শোনো, এখন এটাকে নামাও। তাদের ছাগলটা কি হারিয়ে গেল? না, তারা এখন ওটাকে রান্না করে খাবে। তারা তাদের এই চুক্তি করছেন তাদের শরীরের অংশ দিয়ে? এটা হচ্ছে বিয়ের মতো। একটা বিয়ের চুক্তি যেরকম হয়ে থাকে। চলো উৎসবে যাই। আমার অনুরোধ আপনি রাখলেন না, কেন এমন করলেন? কেমন লাগলো? শুক্রিয়া। আমি আপনার সাথে কথা বলতে চাই। এখানে বসো, আমি সব সময় তোমার কথা শুনতে ভালোবাসি। অনেক কষ্ট আমার ইব্রাহিম, জন্ম থেকে এখন পর্যন্ত নিঃশ্বাসের মতোই দীর্ঘ আমার শোক। সারাই, চিন্তাশীল হওয়া ভালো। কোথা থেকে সেই ভালো আসবে? মাবুদের ওয়াদা, তার কাছ থেকে আমি কিছুই শুনিনি। তিনি আমার সাথে কথা বলেন না। তুমি আমার অস্থির অস্থি, মাংসের মাংস। এটা ভালো যে মাবুদ আমাদের যে কোনো একজনের সঙ্গে মাঝে মাঝে কথা বলেন। না, আমি নিজের কানে তার কথা শুনতে চাই। হাজেরা সবসময় আমার কাছ থেকে আপনার মাবুদকে বোঝার চেষ্টা করে। তুমি তাকে কি বলেছ? আপনি আমাকে যা বলেছেন তাই। সব সময় সে আপনাকে কৌতূহলী দৃষ্টিতে লক্ষ্য করছে। সে তার নিজের মিশরীয় দেবতাকে ত্যাগ করেছে। হ্যাঁ, তার তৈরি একটা ছোট কোরবান গায়ের উপর তার দেবীকে আমি বসাতে দেখেছি। ওটা হচ্ছে তার উর্বরতার দেবী। সে আমার জন্য সবসময় মোনাজাত করে যাতে আমি একটা সন্তান লাভ করতে পারি। সে আমাদের বিষয়গুলো নিয়ে এত উদ্বিগ্ন কেন? কারণ সে জানে গর্ভ অবস্থার জন্য আমার প্রত্যাশা কতটা হতাশায় পরিণত হয়েছে। আমি বেপরোয়া। আমি নিশ্চিত মাবুদ তোমার হতাশা পরিবর্তন করে আশা দেখাবেন। কখন, কিভাবে? তার পথ আমাদের কাছে একেবারেই অজানা। তিনি যদি ওয়াদা করেন আমাদের সন্তান দেবার জন্য, তাহলে তাকে কি সাহায্য করা উচিত না? মাবুদ মহান, তাকে সাহায্য করব কিভাবে? এরকম একটি বিষয় চিন্তায় আসতে পারে?
ও মাবুদ, মাবুদ, কত কিছুই তো আপনি আমাকে দিতে পারেন। আপনি দেখুন, আমার কোনো বংশধর নেই, শুধু একজন দামাস্কাসের ইলিয়াসর আমার উত্তরাধিকারী। হে মাবুদ, আপনি আমাকে কোনো উত্তরাধিকারী দেননি। হায় কপাল, ইলিয়াসর শুধু একাই আমার উত্তরাধিকারী। ওহ মাবুদ! ইব্রাহিম একটি গায়েবী আওয়াজ শুনল, একটি সর্তাকে বলল, ইলিয়াসর তোমার উত্তরাধিকার হবে না, কিন্তু এমন একজন আসবে যে তোমার বীজ থেকে তোমার উত্তরাধিকারী হবে। উঠে দাঁড়াও এবং শোনো, বেহেস্তের দিকে তাকাও এবং তারাদের গণনা করো। তুমি যদি তাদের গুনতে পারো, তাহলে তোমার বংশধরদের গণনা করতে পারবে। ইব্রাহিম জবাব দিলেন, আমি সমস্ত অন্তর দিয়ে আপনাকে বিশ্বাস করি। মাবুদের কাছ থেকে আসা সেই স্বর বলে চলল, আমি সেই মাবুদ যে তোমাকে উর দেশের ক্যালডিয়ানদের কাছ থেকে বার করে এনে উত্তরাধিকারী হিসেবে এই জমি দিয়েছি। হে আমার মাবুদ, কিভাবে আমি জানবো যে আমার উত্তরাধিকারী হবে? 3 বছর বয়সী একটা গরুর বাচ্চা, 3 বছর বয়সী একটা ছাগল, 3 বছর বয়সী একটা ভেড়া, একটা ঘুঘু এবং অল্প বয়সী একটা কবুতর আমার কাছে আনো। উনি কোথায় যাচ্ছেন? মাবুদ তাকে কিছু করতে আদেশ দিয়েছেন। আদেশ দিয়েছেন? মাবুদ ইব্রাহিমের সঙ্গে একটা চুক্তি করবেন। খোদার সাথে চুক্তি করবেন? ইব্রাহিম এটা বর্ণনা করেছেন যখন আমার সাথে তার এই বিষয় নিয়ে কথা হয়েছে। খোদা ওনার সাথে চুক্তি করবেন? কি অদ্ভুত ধারণা আপনাদের! মাবুদ আমার সাথে কথা বলেন না, সেজন্য ইব্রাহিম যা বলেন তার বেশি। এ বিষয়ে আমি আর কিছুই জানি না। আমি গিয়ে দেখতে চাই কিভাবে মালিক ইব্রাহিম তার মাবুদের সাথে চুক্তি সম্পন্ন করে। না, তুমি আর আন্না দুজনে মিলে কুয়া থেকে পরিষ্কার পানি নিয়ে আসো, আমি গোসল করতে চাই। ঠিক আছে, তারপর আপনি কি অনুমতি দেবেন আমাকে যেতে, যাতে মালিক ইব্রাহিমের বিষয়টা দেখতে পারি? যাও, প্রথমে পানি আনো, তারপর। মালিক ইব্রাহিম সম্পর্কে তোমার কি ধারণা? মালিক ইব্রাহিম, সে আমার মালিক, পিতা, আমার ভাই এবং পিতামহ। পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমি এবং আমার স্বামী তাকে অনুসরণ করব। খুব বেশি তারিফ করছো তার সম্পর্কে। হ্যাঁ, আর বিবি সারা সম্পর্কে? আপনি আসার আগে আমি তার সেবিকা এবং সহচরী ছিলাম, এখন আপনি সে জায়গা নিয়েছেন। তুমি কিছুই হারাওনি। মনে হয় না, আমি তাকে ভালোবাসি, তার দুঃখের বিষয় অনেক। আমিও তার দুঃখের সাথী। আমার ছেলে সাহার পেটে থাকতে যখন আমি কষ্ট পাচ্ছিলাম, তখন আমার ফোলা পেটের দিকে তাকিয়ে তার ইচ্ছে হতো গর্ভবতী হয়ে তার পেটও এরকম হোক, যেমনটা আমার হয়েছিল। এটা ধরো আন্নাত। আমাকে দিন হাজেরা, আমাকে দিন। এখানে কি করছো? খোদা কিভাবে ইব্রাহিমের সাথে যোগাযোগ করে আমি দেখতে চাই। কিছু কি দেখতে পেলে? কিছুই না, সারা দিন তাকে লক্ষ্য করলাম। খোদার সাথে চুক্তির ভোজে শুধু বন্য পাখিরাই দেখলাম এখানে এসেছে। বেচারা ইব্রাহিম, হতভাগা অনুসারী। আমি আর এটা দেখতে চাই না, আমি তার বিষণ্নতা সহ্য করতে পারছি না। তিনি চিন্তা করেন তার মাবুদ খুব মহান, আসলে তার মাবুদ
তার ডাক শুনতে পান না। শুধু আমার জন্য, আমি দেখতে চাই কি ঘটছে। তোমার এখন চলে যাওয়া উচিত, দিন শেষ হয়ে আসছে এবং তোমার অনেক কাজ পড়ে আছে। আমি জনাব ইব্রাহিমের হাতের খাবার খাই, আমাকে অবশ্যই জানতে হবে ওই হাতের আসলে কি হয়। তুমি জানো যে হাত খাবার দেয় সে হাত আঘাতও করতে পারে। তোমার উপর হাত তোলার জন্য ইব্রাহিমকে বলার জন্য এমন কিছু করো না, কারণ তুমি তোমার কাজ করছো না। আমি বিশ্বাস করি না আমার মালিক ইব্রাহিম কখনো আমার উপরে হাত তুলতে পারেন। দেখতে চাও? জোর করবেন না আপনার সঙ্গে যেতে, মালিক ইব্রাহিমের কি হয় তা দেখার জন্য আমি মরে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। এখান থেকে দূর হও জঙ্গলি পাখি, চলে যাও। তোমরা মাবুদের উদ্দেশ্যে দেয়া কোরবানির একেবারে কাছে আসবে না, অন্য কোথাও গিয়ে খাবারের খোঁজ করো। হে মাবুদ, আমি কি করব যদি আপনার পাখিরা এই কোরবানি খেয়ে ফেলে? আমি এক সাধারণ মানুষ, আপনার বাধ্য এবং যা আদেশ করেছেন তা করেছি, কিন্তু আপনি এলেন না, আপনি কোথায়? আপনার কোরবানিতে পছন্দ ধরেছে এবং আমি সাধারণ একজন মানুষ, যা করেছি এর চেয়ে বেশি আপনার জন্য আমি আর কি করতে পারি? অবশ্যই আসুন, না আসলে আমাকে অন্তত একটা চিহ্ন দিন, আমি ক্লান্ত অবসন্ন। সারাই, শুনুন ইব্রাহিম, আমি আগুনের চেয়ে বেশি কিছু দেখতে চাই, বজ্রধ্বনির চেয়ে বেশি শুনতে চাই। আমি আমার শিশুর হাসি মুখ দেখতে চাই এবং বুকের দুধ খাওয়ার জন্য তার কান্না আমি শুনতে চাই। আমি সেই ওয়াদায় হতাশ, কারণ সেই ওয়াদার সময় শেষ। সূর্যের নিচে চারা গাছের মতোই আমি শুষ্ক। জানি, আমি জানি মাবুদ যা বলেছেন আমি শুধুমাত্র সেটাই বিশ্বাস করি। তিনি যা বলেছেন তোমার সামনে দাঁড়িয়ে শুধু সেটাই বলছি। আমি যদি সেই ওয়াদার একটা অংশ হয়ে থাকি তাহলে তাকে অবশ্যই আমার সাথে কথা বলতে হবে। সারাই, মাবুদ যদি তোমার সাথে কথা বলে, তোমার হৃদয় থেকে বের হয়ে আসা সমস্ত শব্দের মধ্য থেকে তুমি কি তা শুনতে পাবে? প্রস্তুত না হওয়া পর্যন্ত তিনি তোমার সাথে কখনোই কথা বলবেন না। আমার কানে কোনো সমস্যা নেই, আমি তার কথা শোনার জন্য প্রস্তুত। সারাই, মানুষ তার হৃদয় দিয়ে মাবুদের কথা শুনে, এটা আমাকে রাগিয়ে তোলে। আমি এক তিক্ত বৃদ্ধা নারী, আপনাকে ছেড়ে দেব মাবুদের কথা শোনার জন্য, এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সময়। আমি জানি সে কি পছন্দ করে। আপনি কি সত্যিই নিশ্চিত যে আপনি করতে চাচ্ছেন? আমি খুব ভয় পাচ্ছি।
ওহ হাজেরা, যথেষ্ট, পুরুষ হচ্ছে পুরুষ। ইব্রাহিমকে জিজ্ঞাসা করব, সে কি করবে? মালিক, ইব্রাহিমকে নিয়ে চিন্তা করছি না, কিন্তু আমি ভয় পাচ্ছি আপনি এখন যা করছেন তাতে ভবিষ্যতে আমাকে দোষারোপ করবেন আর দুঃখ প্রকাশ করবেন। ভেবো না, আমি জানি কি চাচ্ছি। তোমার চেহারায় আমি এখন সন্তুষ্ট বোধ করছি, আমি ইব্রাহিমের কাছে যাচ্ছি। ইব্রাহিম। হ্যাঁ বলো। আপনার সাথে কিছু কথা আছে। এখন না বলে সকালে বললে হয় না? না, অপেক্ষা করার সময় আমার আর নেই। সারা দিন ভেড়ার লোম ছেটে আমি খুবই ক্লান্ত। বিষয়টা অন্যরকম। তোমাকে আমার স্বপ্নে দেখা মরুভূমির রাজকন্যার মতো লাগছে, প্রতিদিন সুন্দর, আরো সুন্দর। হয়েছে, আমি অনেক চিন্তা করেছি এবং কি করতে হবে আমি তা জানি। আমি তোমার চোখে সেনাবাহিনীর যুদ্ধ দেখতে পাচ্ছি। আমি আপনাকে হাজেরাকে দিচ্ছি। না, আমি বাচ্চা চাই, সিদ্ধান্ত নিয়েছি, আজ রাতে সেই ওয়াদার একটা সমাধান দেখতে চাই, আমাকে সাহায্য করুন। হাজেরা আপনার জন্য প্রস্তুত মালিক। সারাই, আমার দ্বারা একাজ সম্ভব না। আমার জন্য ইব্রাহিম, শুধু আমার জন্য এটা করুন। আপনি কেন সে আনন্দ থেকে আমাকে বঞ্চিত করবেন? উঠুন, উঠুন, আমাকে একটা বাচ্চা দিন। উঠুন, আসুন। হাজেরা, হাজেরা, আমাকে কিছু শক্ত দড়ি দাও, এগুলো খুব সরু, এরা ছিঁড়ে যাবে। আপনি নিজেই নিয়ে আসুন। কি বললে, কি বললে তুমি? শোনেননি? আপনি নিজেই নিয়ে আসুন, অথবা আপনি আন্নাতকে সেটা নিয়ে আসতে বলুন। তোমার কান লাল না হওয়া পর্যন্ত টেনে রাখবো, কারণ তোমার মুখ সম্মান করতে জানে না। সাহস হবে না, আপনার সাহস হবে না, কারণ ইব্রাহিমের ছেলে আমার গর্ভে। আপনার হুমকি ঠিক আপনার মতোই বন্ধা। সবকিছু জানাবো ইব্রাহিমকে। ইব্রাহিম, ইব্রাহিম, কি বিষয় বলো? কি চাও বলো? ও ইব্রাহিম, ওই মহিলা আমাকে লজ্জার মধ্যে ছুঁড়ে ফেলেছে। কোন মহিলা? হাজেরা, সে হলো হাজেরা। আবারও করেছে? এটা আপনার দোষ, আমার সাথে খারাপ ব্যবহার করলে আপনি কিছুই বলেন না। আমি অনেকবার আপনাকে বলেছি কিন্তু আপনি কিছুই করেননি। আমি সে যে অনেক কিছু সহ্য করে তাকে আপনার কাছে দিয়েছি যেন উত্তরাধিকারী আসে, আর আমার সাথে তার এই ব্যবহার? সারাই, তুমি সেই একজন যে আমাকে পেয়েছে। তুমি আমার জীবনের আনন্দ। আমি এই মিশরীয়কে আমার তাবুতে রেখেছি শুধু তোমার জন্য। আমি তোমার অনুরোধে আমাদের উত্তরাধিকারের জন্য তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। সত্যি, গর্ভবতী হবার পরে সে আমাকে অবজ্ঞা করছে এবং নিচু করে দেখছে। তুমি আমাকে কি করতে বলো? আপনি তাকে নিয়ম শিখাবেন। ওই মিশরীয় নারী তোমার আদেশের অধীনে আছে, তার বিষয়ে তোমার যা ইচ্ছা হয় তাই তুমি করতে পারো। ও, তাহলে তার সমস্ত অধিকারই আমার হাতে আছে,
তাহলে আমার ইচ্ছা মতোই সবকিছু করতে পারবো। তাহলে আমি তাকে তার মান এবং অবস্থান মনে করিয়ে দেব। আমি ইলিয়াসরের কাছে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসব। তোমাকে এই খুঁটিতে শক্ত করে বেঁধে রাখা হবে এবং তুমি এরপরে অতিরিক্ত কথা বলবে না। এখন থেকে এটাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে। এভাবে আমাকে বেঁধে রেখে কিছুই করতে পারবেন না। ঠিকই বলেছো, আমি পারবো না, দেখো ওরা পারবে। আমি ইব্রাহিমকে বলবো। ওই যে তিনি আসছেন, ওই যে দেখুন। ইব্রাহিম, দেখেছি তোমার পুরো অধিকার আমার। আমার চোখে যা ভালো আমি তাই করতে পারি। আপনি একজন বন্ধা, তিক্ত আর বৃদ্ধা। তোমার পেটে যদি বাচ্চা না থাকতো তাহলে আদেশ দিতাম যেন তোমাকে দূরে নিয়ে গিয়ে তাদের কোমর বন্ধনী দিয়ে অর্ধমৃত না হওয়া পর্যন্ত মারতে থাকে। ঠিক আছে, বলুন আমাকে এখান থেকে বাইরে নিয়ে যাক। আমার জীবন নষ্ট হয়ে গেছে যেদিন আমার পিতা একজন মেষপালক এবং তার বন্ধা স্ত্রীর কাছে আমাকে দিয়ে দিয়েছেন। হাজেরা, তোমার ছাগল নিয়ে যাও। হাজেরা, হাজেরা, কোথায় গেল, কোথায় গেল সে? কৃতজ্ঞ চলে গেছে। ওঠো তোমরা, তোমরা এটা কি করলে? তার উপর নজর রাখার দায়িত্ব তোমাদের দিয়েছি, সে এখান থেকে চলে গেছে আর তোমরা ঘুমাচ্ছো। অলস নিষ্কর্মা, সবকিছু আমাকেই করতে হবে। যাও, তাকে খুঁজে বার করো। অবশ্যই, আমার সামনে আমি তাকে চাই। Thank you.
ওঠো হাজেরা, তোমার ডান দিকে কুয়ায় পানি আছে। কিভাবে আমার নাম জানেন? তুমি সারার কাছে ফিরে যাও এবং তার অধীনেই থাকো। তুমি গর্ভবতী, তুমি একটি ছেলের জন্ম দেবে, তার নাম রাখবে ইসমাইল, কারণ মাবুদ তোমার দুর্দশার কথা শুনেছেন। আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। তুমি কেমন আছো ভাতিজালু? আসো আসো ভাতিজা। আমি জানতাম তুমি আজ আমাদের দেখতে আসবে। তোমার জন্য খাবার এবং বিছানা তৈরি করে রেখেছি, এসো বসো। আপনার অভাব আমাকে কষ্ট দেয় চাচা। আমাদের চুক্তি এবং সাদুমে চলে যাবার পরে দীর্ঘ সময় পার হয়ে গেছে। হ্যাঁ মনে আছে, পছন্দ করবার জন্য উঁচু এবং নিচু জায়গা তোমাকে আমি দিয়েছিলাম। আমি জানতাম তুমি সাদুমের নিচু জমি পছন্দ করবে এবং ওখানকার কোনো মেয়েকে বিয়ে করবে। তুমি কি তোমার বউকে নিয়ে সুখী? খুব বেশি। সে এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তার বাবা উপত্যকায় একজন সম্মানিত ব্যক্তি। তোমার মেয়ে কেমন আছে? তারা আপনার হাতে চুমু এবং শুভেচ্ছা জানিয়েছে। তুমি তাদেরকে সারায়ের কাছে নিয়ে এসো। আসলে চাচা, আমি তার মনে ঈর্ষা তৈরি করতে চাই না। হ্যাঁ, জ্ঞানে উত্তর। কিন্তু প্রতি বছরই তুমি এসে বারবার একই কথা বলো।
আপনার থাকার জন্য এটা খুব একটা ভালো জায়গা না। আমি শহরের কাছাকাছি থাকতে চাই না, কারণ ওই জায়গাটা খারাপ মূর্তি এবং মন্দতায় দূষিত। ও, এটাই হলো শহরের জীবন। সেখানকার মানুষগুলো সব সময় ভালো এবং খারাপের মধ্যে মিশে আছে। এ কারণেই আমি এখানেই বসবাস করতে চাই। মাররা কখনোই সাধুম ত্যাগ করবে না। আমিও আসলে ওই জায়গা ত্যাগ করতে চাই না। আমার দুই মেয়েই ব্যস্ত এবং শীঘ্রই তাদের বিয়ে হবে। তারা কি সাদুমের কাউকে বিয়ে করবে? হ্যাঁ, মাররা তাদের জন্য ওখানে সম্ভ্রান্ত পরিবার পছন্দ করেছে। তুমি তোমার চাচা আমার ভাই নাহরের কাছে এ ব্যাপারে যেতে পারো এবং তাদের জন্য দুজন স্বামী পছন্দ করতে পারো। আমার জীবন সাদুমে জড়িয়ে গেছে, আমার ভাগ্য ওখানেই, যেভাবে চলছে সেভাবেই কাটাতে চাই। মাবুদ রক্ষা করুন আপনাকেও। তাড়াতাড়ি ইব্রাহিমের তাবুতে যাও, তাকে বলো হাজেরার বাচ্চা হবে, সে যেন তাড়াতাড়ি চলে আসে। অবশ্যই বেগম। মালিক ইব্রাহিম, মালিক ইব্রাহিম, মালিক ইব্রাহিম! কি ব্যাপার? হাজেরা কিছুক্ষণের মধ্যে বাচ্চার মা হবে, বেগম সারাই বলেছেন আপনি যদি এক্ষুনি সেখানে আসেন। ঠিক আছে, যাও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। লুত, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, হাজেরার প্রথম সন্তান হচ্ছে, চলো। আপনি বাবা হতে যাচ্ছেন চাচা। মাবুদকে শুকরিয়া, আমার জীবন এখন অন্যরকম, তিনি আমার জীবনে বিরাট পরিবর্তন এনেছেন। তুমি কি জানো প্রথমবার বাবা হওয়ার অনুভূতি কেমন হতে পারে? ইব্রাহিম, ইব্রাহিম, এই যে দেখুন সন্তান, আমার সন্তান। মাবুদ শুনেছেন এবং উত্তর দিয়েছেন, এর নাম রাখলাম ইসমাইল। মাবুদ আমাদের সমস্ত যন্ত্রণা দেখেছেন এবং মরুভূমিতে একটি মরুত্থান দিয়েছেন। কি সুন্দর, তাই না? ছেলে, আমার ছেলে। মাবুদেরও কিছু সাহায্যের প্রয়োজন হয়, যখন যেটা দরকার। ছেলে, আমার ছেলে। ভালো হচ্ছে ইসমাইল, তুমি খুব ভালোভাবেই এগুচ্ছ। তুমি একটা কথা সবসময় মনে রাখবে, তীর, বাহু এবং লক্ষ্যবস্তু সবসময় এক রেখায় রাখবে। তুমি কি দেখেছো? এটা হচ্ছে ইসমাইলের সেই প্রিয় পিঠা। হ্যাঁ, খেজুরের পিঠা, অন্য সব কিছু চাইতে এটাই সে বেশি পছন্দ করে। সত্যি এটা উপকারী এবং খেতেও সুস্বাদু। খেজুরটাকে স্বাস্থ্য এবং শক্তি দেয়। দেখো ইসমাইলের খেলার জামাটা, ওর গায়ে কি সুন্দরই না লাগছে। আমি নিজের হাতে ওটা বানিয়েছি। আমার জানা ছিল না আপনি সত্যিই এত সুন্দর পোশাক বানাতে পারেন। আসলে আমি এ বিষয়ে খুব একটা ভালো না। তামার আমাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা পোশাক বানানোর জন্য। কিন্তু এই জামাটা যখন আমার ছেলে ইসমাইলের জন্য, তাই অনেক ভালোবাসায় আমি ওটা বানিয়েছি। মাবুদ, তাকে রক্ষা করুন, আমাদের ইসমাইলকে। মনে হচ্ছে তুমি বলতে চাচ্ছ আমার ছেলে? না, সে আপনার ছেলে।
সে আমার পেটে হয়েছে। যখন তাকে জন্ম দিলাম আপনি নিজের ছেলের মতো দুহাতে তাকে নিয়ে নিলেন। যদিও সে আমার দুধ পান করেছে, তবুও সে আপনার কাছে গিয়ে সেখানেই ঘুমাত। ভুলে যেও না, সবকিছু হয়েছে আমার অনুমতিতে। হ্যাঁ, কিভাবে আমি সেটা ভুলে যাব? হাজেরা, তুমি এভাবে কথা বলো না। সে তোমার ছায়াতেই বড় হচ্ছে, আমি কিছুই লুকাইনি। আমি জানতে চাই যে ইসমাইলের অনুভূতিটা কেমন, যে তাকে পেটে ধরেছে এবং বুকের দুধ দিয়ে পালন করেছে। তোমাকে সত্যি সে অনেক সম্মান করে। আম্মার প্রতি ছেলের সম্মানই কি সব? হাজেরা, এসব চিন্তা মাথা থেকে বের করে দাও, ওগুলো কোনো কাজের নয়। আপনি জানেন, এটাই অনেক যে সে ইব্রাহিমের ছেলে এবং তিনি ছেলেকে ভালোবাসেন, আর আমি এতেই খুব খুশি। তোমার লক্ষ্য খুব ভালো ইসমাইল। শুকরিয়া আব্বা, তীর ছোড়ার জন্য আমি কঠোর চর্চা করছি। হ্যাঁ, আমি দেখেছি দিনরাত তুমি এখানেই। ইলিয়াসর একজন ভালো শিক্ষক। মাবুদ এটা করেছেন। আমি সবার চেয়ে ভালো হতে চাই। হ্যাঁ মালিক, সে সর্বশ্রেষ্ঠ হতে পারে। এখন মনে হয় ইসমাইল শিকারে যেতে প্রস্তুত। একজন পুরুষের দায়িত্ব বহন করার মতো সমস্ত কিছুই তার আছে। তুমি কি মনে করো ইসমাইল? হ্যাঁ আব্বা, আমি শিকারের জন্য প্রস্তুত। যা দরকার আমি সবকিছু ইলিয়াসরের কাছ থেকে শিখেছি। তুমি আমার অনেক আনন্দের কারণ। এটাই আমার একমাত্র করণীয় আব্বা। মাবুদ আপনার জন্য সমস্ত বিপদ থেকে তাকে বাঁচিয়ে রাখুক। শুকরিয়া, আমার সাথে চলো ইলিয়াসর। আমি আগামীকাল ছেলেকে শিকারে নিয়ে যেতে চাই। ওর জন্য এটা লাভজনক, তীর দিয়ে চলন্ত বস্তুকে সে নিশানা করবে। আমি ওর জন্য গর্বিত, সে আসলেই ওয়াদার সন্তান। আপনি আপনার সবকিছুই এই ছেলেকে দিয়েছেন, আপনি যা করেছেন তার চেয়ে বেশি কোনো পিতা করতে পারবে না। সারায়ের কথা ভুলে যেও না। অবশ্যই অবশ্যই। দেখুন, ছেলেটা ঘামে ভিজে গেছে। সে অনুশীলন করছে, এটা তাকে একজন শক্তিশালী মানুষ বানাবে। সে খুব ক্লান্ত, এখান থেকে কিছুটা ঘোল আমি তাকে দিয়ে আসি, এটা ওকে ঠান্ডা করবে আর শক্তিও দেবে। তুমি আমাকে এটা ভরে দাও। ওটা আমাকে দিন, আমি নিয়ে যাই। না, আমি নিয়ে যাব। এই কাপড়টা নিয়ে যান ওর ঘাম মোছার জন্য, আর মাথার চারপাশে বেঁধে দিন যাতে ওর চোখে আর ঘাম যেতে না পারে। তুমি চুপ থাকো হাজেরা, ছেলের ব্যাপারে কি করতে হবে আমি তা খুব ভালোই জানি। তোমার প্রিয় আম্মা এটা এনেছে। শুকরিয়া আম্মা, তুমি একেবারে ঠিক সময় আমার কাছে এসেছো। তুমি বড় হও বাবা, এসো তোমার মুখের ঘাম মুছিয়ে দিই। আমাকে দাও আম্মা, আমি নিজে মুছে নেব। দেখি এটা তোমার মাথায় বেঁধে দিই যাতে তোমার চোখে ঘাম না যায়। সত্যি ঘামের কারণে আমার চোখে খুবই কষ্ট হচ্ছিল। তুমি খুব সুদর্শন এক কিশোর ইসমাইল, আমি এবং আব্বা তোমাকে খুব ভালোবাসি। তোমাদের আমি অনেক ভালোবাসি আম্মা। যাও শিকার করো, আমি এখানে বসে খানিকক্ষণ বিশ্রাম করি। তুমি কি চাও আমরা তোমার সাথে থাকি আব্বা? দরকার নেই বাবা, মাবুদ তোমাকে শিকার করার অনেক আনন্দ দিক। যাও। চলো ইসমাইল, মাবুদ চাইলে ঝর্ণার আশেপাশেই অনেক কিছু শিকার করা যেতে পারে। চলো চলো।
ইব্রাহিম উপর থেকে ভেসে আসা এক গায়েবী আওয়াজ শুনতে পেলেন। আমি সর্বশক্তিমান মাবুদ। ইব্রাহিম ভীত হয়ে উপরে তাকালেন। তিনি শুনলেন একই স্বর তাকে বলছে, আমার সাথে থাকো এবং আমার ইচ্ছা মতো চলো। তোমার জন্য আমি ব্যবস্থা ঠিক করব এবং তোমার বংশকে অনেক বাড়িয়ে তুলব। আমি তোমাকে অনেক জাতির পিতা করব। এই ব্যবস্থা শুধু তোমার আর আমার মধ্যে নয়, এটা চলবে আমার এবং তোমার সন্তানদের বংশের পর বংশ ধরে। এক চিরস্থায়ী ব্যবস্থা। যে কিনান দেশে তুমি বিদেশি হিসাবে আছো সেটা চিরকালের সম্পত্তি হিসাবে তোমাকে এবং তোমার বংশকে আমি দিলাম। আমি হব তাদের মাবুদ। এখন থেকে তুমি এবং তোমার সমস্ত বংশধরেরা এই ব্যবস্থা মেনে চলবে। আর এটাই হলো সেই ব্যবস্থা যা তোমার এবং আমার মধ্যে। প্রত্যেক পুরুষকে খৎনা করাতে হবে, আর তাহলে তোমাদের শরীরে হবে আমার চিরকালের ব্যবস্থার চিহ্ন। ইব্রাহিম আর কিছু শুনলেন না। তিনি উঠে দাঁড়ালেন এবং আবারও মাবুদের স্বর ভেসে আসলো। তিনি আবারও বসে পড়লেন। তোমার স্ত্রী সারাইকে আর সারাই বলে ডেকো না, এখন থেকে সে সারা। আমি তার মঙ্গল করব এবং তোমার মাধ্যমে তাকে একটি পুত্র দেব। আমি তাকে রহমত করব। সে অনেক জাতির এবং তাদের বাদশাদের আদিমাতা হবে। শত বছরের এক পুরুষ ছেলের পিতা হবে যখন তার স্ত্রীর বয়স 90। সে ঠিক আছে, কিন্তু আমি হঠাৎ তার মনে পড়ল যে সে মাবুদের সাথে কথা বলছে, আর তাই সে সম্মানের সাথে নত হলেন। যখন তার প্রথম সন্তান ইসমাইলের কথা মনে পড়ল, একমাত্র ছেলে যাকে সে ভালোবাসে, ইব্রাহিম বলল, আমার ছেলে ইসমাইলের কি হবে? সে কি আপনার ছায়ায় থাকবে? সেই স্বর তাকে বলে চলল, না, কারণ তোমার স্ত্রী সারার এক ছেলে হবে এবং তুমি তার নাম রাখবে ইসহাক। আমি তার সাথে এবং তার বংশধরদের সাথে চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব। তোমার অনুরোধে আমি ইসমাইলকেও দোয়া করব এবং অনেক সন্তান দিয়ে তার বংশকেও বাড়িয়ে দেব। কিন্তু আমি ইসহাকের সাথেই আমার এই ব্যবস্থা চালু করব যে আগামী বছর এই সময় সারার কোলে আসবে। আর সেই সময় ইব্রাহিম মুখ তুলে তাকালেন যখন মাবুদের কুদরত তার কাছ থেকে চলে যাচ্ছিল। তিনি দেখলেন ইলিয়াসর এবং ইসমাইল শিকার নিয়ে তার দিকে হেঁটে আসছে। আমি সত্যি অনেকগুলো বিষয় আপনার সামনে আনতে পারি। সেই ওয়াদার বিষয়টি খুবই মজার। আমার এই শেষ জীবনে ইসাক আসবে, কি অদ্ভুত বিষয়। ইসাক ইসাক দেখে মনে হচ্ছে মাবুদ সঠিক নামটাই বেছে নিয়েছেন। হ্যাঁ, সবার কাছে এটা হাস্যকর ইব্রাহিম। সারা, এখন থেকে আমার নাম ইব্রাহিম। মাবুদ আমাকে ডেকেছেন ইব্রাহিম নামে, তোমাকে সারা নামে। আমি ইব্রাহিম এবং তুমি সারা, আর কখনোই তুমি এটা ভুলে যাবে না। ইব্রাহিম ইব্রাহিম, ভালো করে তাকিয়ে দেখুন, আমি শুকিয়ে গেছি, আমার শরীর নিঃশেষিত। সারা, জীবনের আগুন যখন সত্যিই নিবন্ত, তখন তুমি আমার উষ্ণতার উৎস। এমন কোন ঘটনা কি সত্যি হতে পারে? আমি ভেবেছিলাম এই খবর তোমাকে সত্যিই খুশি করবে। ইব্রাহিম, ক্ষয়প্রাপ্ত, আমি শুকিয়ে গেছি। মাবুদ নিজ মুখে যা বলেছেন সেই কথার জন্য তিনিই দায়বদ্ধ, আমরা নই। কি হবে ইসমাইলের? তার জন্ম কি ভুল? কোন শিশুর জন্ম গ্রহণ কখনোই ভুল নয়। সে আমার পুত্র এবং তুমি তাকে গ্রহণ করেছো। দেখুন, মাবুদ যা বলেছেন তা যদি তিনি সত্যিই করেন, আমার গর্ভ উর্বর করে তোলেন, আমার ছেলে ইসমাইলের কি হবে তাহলে? আমার সন্তান, মাবুদ বলেছেন তাকে রহমত করবেন। আমি আমার জীবনের সবকিছু ত্যাগ করতে প্রস্তুত, শুধুমাত্র একটা সন্তানের জন্য। এটা যে ঘটবে সে বিষয়ে নিশ্চিত, এবং আমাদের একটি সন্তান হবে। মাবুদ যদি সেই সময় বলে দিতেন কখন দেওয়া হবে আমাদের ছেলে ইসাককে, তাহলে আমিও হয়তো হাজেরাকে আপনার কাছে পাঠাতাম না, আর হয়তো ইসমাইলও আসতো না। এটা এভাবে বলো না, এটা কখনোই এভাবে বলো না। মাবুদ ইসহাকের মধ্য দিয়ে যেভাবে
সেভাবে ইসমাইলকে দিয়েও সুখী করেছেন। সেজন্যই আমার দুটো ছেলে হবে এবং আমি সমস্ত হৃদয় দিয়েই তাদের ভালোবাসব। ইব্রাহিম, ইব্রাহিম, কি কারণে আমার ছেলের অঙ্গচ্ছেদ করা হচ্ছে? শান্ত হও হাজেরা। মাবুদ আমাকে আদেশ দিয়েছেন এখানকার প্রত্যেক পুরুষকে এটা করতে। আমি নিজেকেও বাদ দেইনি, এটা মাবুদের সাথে আমাদের ব্যবস্থার চুক্তি। ও তো কখনো বাবা হতে পারবে না। আমি শুনেছি এটা 8 দিন বয়সের প্রত্যেক ছেলের জন্য, 14 বছরের ছেলের জন্য নয়। এটা সত্যি, কিন্তু আজ আমরা চুক্তি স্বাক্ষর করলাম, বছর শুরুর চুক্তি করলাম। আপনাদের এই কঠিন কাজটা ঠিক কখন শুরু হবে? ইলিয়াসর ছুরিতে ধার দিচ্ছে। দয়া করুন, ইসমাইলের উপর এমন কিছু করবেন না। ইসমাইলের জন্য ভয় পেও না, সে অবশ্যই চুক্তি পূর্ণ করবে। আপনি কেন এটা থেকে ইসমাইলকে মুক্তি দিচ্ছেন না? না, পারি না। মাবুদ কেন শুধুমাত্র পুরুষদের খতনার আদেশ দিয়েছেন? মেয়েদের বাদ দিয়েছেন কেন? কখনোই নয়। নারী শীর্ষ সম্মান লাভ করবে সন্তান জন্মদানের মাধ্যমে। কিন্তু আমি বন্ধা এবং শুকনো পাতা ইব্রাহিম। তুমি সন্তান জন্ম দেবে, তাহলে তুমি মাবুদের কাছে চুক্তির বাহক হবে। সবকিছুই প্রস্তুত এবং পুরুষরাও তৈরি। তোমাদের মধ্যে কে প্রথম মাবুদের ব্যবস্থার চুক্তিতে আসতে চাও? ঠিক আছে, আবু ইদ্রিস ছেলে কোথায়? খতনার বিষয় যখন জানলো তখনই সে চলে গেল। আমি এখানে আব্বা। এরপরে কি আসতে চাও? হ্যাঁ এসো। আজ রাতে কে সবাইকে পাহারা দিবে? আমরা সবাই। এই ঘটনার পরে কে ঘুমাতে পারে? এই যে শুনুন, আসসালামু আলাইকুম। হে মালিক, যদি অসুবিধা না হয় তাহলে দয়া করে এই গোলামকে পাশ কাটিয়ে চলে যাবেন না। দয়া করে এই খেজুর গাছের কাছে আসুন, আপনাদের জন্য আমি খানিকটা পানি নিয়ে আসি। পা ধুয়ে একটু বিশ্রাম করুন, কিছু খাদ্য গ্রহণ করে শক্তি লাভ করুন, আসুন। তারপর আপনারা সবাই যার যার পথে চলে যাবেন। ঠিক আছে, তাহলে তাই হোক। আসুন, দয়া করে আসুন। ক্ষমা করবেন, আমি সবাইকে জানিয়ে আসছি। সারা, সারা বলুন। কিছু অতিথি এসেছে, তাদের সম্মান করা উচিত। ঠিক আছে, আমাকে কি করতে হবে বলুন। বেশি করে ময়দা নিয়ে সেটাকে উপযুক্তভাবে
প্রস্তুত করো এবং রুটি বানাও। আমি তাদের জন্য ভালো একটা বাছুর খুঁজতে যাচ্ছি। ঠিক আছে, ওঠো। আপনার স্ত্রী সারা কোথায়? তার তাবুতে মালিক। আগামী বছর ঠিক এই সময় আমি আবার আসব এবং তখন আপনার স্ত্রী সারার একটি ছেলে থাকবে। আমার জীবন শুকিয়ে গেছে, স্বামীও বৃদ্ধ হয়ে গেছে, সহবাসের আনন্দ কি আবার ফিরে পাব? সারা কেন হাসছে এবং বলছে এই বৃদ্ধ বয়সে কিভাবে সন্তান হবে? এমন কিছু কি আছে যা মাবুদের কাছে অসম্ভব? আগামী বছর এই সময় আমি আবার ফিরে আসব এবং তার কোলে একটি ছেলে থাকবে। তোমরা এগিয়ে যাও। আমি যা করতে যাচ্ছি তা কি ইব্রাহিমকে বলবো? আপনি কি সাদুমের দিকে যাচ্ছেন মালিক? হ্যাঁ, সাদুম ও আমুরের বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠে এসেছে এবং তাদের গুনাহ খুব বেড়ে গেছে। আমি নিজে গিয়ে দেখতে চাই তারা যা করছে বলে শুনেছি তা সত্যি কিনা। যদি সত্যি হয় তাহলে ধ্বংস তাদের উপর নেমে আসবে। আপনি কি শহরের সবাইকে ধ্বংস করবেন? যদি ওই শহরে 50 জন সৎ লোক খুঁজে পাওয়া যায় তাহলে কি আপনি ওই 50 জনের কারণে ক্ষমা না করে এটা ধ্বংস করে দেবেন? যদি 50 জন সৎ লোক সাদুমে পাওয়া যায় তাহলে আমি তাদের কারণে পুরো শহরকে ক্ষমা করে দেব। যদি 40 জন সৎ লোক পাওয়া যায় তাহলেও কি আপনি ওই শহরটাকে ধ্বংস করে ফেলবেন? যদি 40 জন পাওয়া যায় আমি ধ্বংস করব না। যদি শুধুমাত্র 30 জন পাওয়া যায় তাহলেও ধ্বংস করব না। যদি এর মধ্যে 20 জন সৎ লোক পাওয়া যায় আমি ধ্বংস করব না। হে মালিক, আপনি রেগে না গেলে আমি আর একবার জিজ্ঞাসা করব। যদি ওখানে শুধুমাত্র 10 জন পাওয়া যায় তাহলে আমি 10 জনের কারণে ওটা ধ্বংস করব না। দেখুন ইব্রাহিম, সাদুমকে পুড়িয়ে ফেলা হচ্ছে। সারা রাত এখানে থেকে চিন্তা করলেও পরিবর্তন হবে না। লুতো কি পুড়ে গেছেন? আমার মনে হয় শহরটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। চাঁদিদা, আমি কিছুই জানি না। ওরা যদি খারাপ না হতো তাহলে পোড়ানো হতো না। শহর আমি পছন্দ করি না এবং এখন থেকে আরো বেশি অপছন্দ করব। আব্বা, এটা আমাদের ছোট্ট শহর, একটা তাবুর শহর। হ্যাঁ ঠিক, আমারও তাই মনে হয় ইসমাইল। আমরা যদি সাদুমে থাকতাম শহরটা ধ্বংস হতো না, কারণ আমাদের এখানে 10 জনেরও বেশি সৎ মানুষ আছে। তাদের জন্য এই পাহাড়ি এলাকা লুৎকে দিয়ে আমি নিচের উপত্যকায় গেলেই ভালো হতো, তাহলে হয়তো সে বেঁচে থাকতো, সে তার স্ত্রী এবং তার 2 মেয়ে। এটা মনিপ লুতের ইচ্ছা ছিল। আমি ওই শহর সম্পর্কে যা শুনেছি, আমরা কয়েক মাস ওখানে থাকলে আমাদের সৎ লোকের সংখ্যা 10 জনের চেয়েও কমে যেত। মাবুদ শুধুমাত্র একাই মানুষের হৃদয় বিচার করেন। আমাদের ঠিক থাকতে হবে যাতে আমাদের মধ্যে এরকম সমস্যা খুঁজে পাওয়া না যায়। আমার মনে হয় এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। চলো যাই কুয়ার কাছে গিয়ে কাপড়গুলো ধুয়ে ওখান থেকে পানি নিতে হবে। চলো সবাই।
হতভাগ হলুদ। মালিক ইব্রাহিম, মালিক ইব্রাহিম। ইলিয়াসার, কি ব্যাপার? লুত বেঁচে আছে মালিক? বেঁচে আছে? কোথায় সে? মাবুদ তাকে বাঁচিয়ে রেখেছেন। আমি জানি মাবুদ সত্যি সত্যি দয়ালু। লুত অবশ্যই সৎ মানুষ ছিল। মাবুদ সৎ মানুষকে বাঁচিয়ে রাখেন। কোথায় সে? আমরা তাকে নিয়ে আজ উৎসব করব। সে এখানে আসবে না মালিক। আমরা সবাই গিয়ে তাকে আমাদের ঘরে নিয়ে আসব। সে কোথায়? তাড়াতাড়ি বলো। হয়তো সে নিজেই এখানে আসবে, সম্ভবত। ইলিয়াসর, আমাকে বলো কি হয়েছে, কেন সে আমাদের এখানে আসতে চাচ্ছে না? যদি সে আসে, সে যখন সঠিক সময় মনে করবে তখন আসবে। সে নিজেকে নিয়ে লজ্জিত। ভালো, সে নিজেই নিজের পরিচালক, যখন সে পারবে তখন আসবে। আপনি জানেন মালিক, কোনো কোনো সময় মালিকের ভালোর জন্য গোলামরা কিছু বিষয় গোপন রাখে। জ্ঞানী মানুষ হিসেবে তোমার মধ্যে আরেকটি বিষয় যোগ হল ইলিয়াসর, তুমি একজন গোপনীয়তা রক্ষক। দেখুন আপনার ত্বক কত কোমল হয়ে গেছে। দেখো আমার স্তন আবারও ফুলে উঠেছে, জানি না কি হচ্ছে শরীরে। ইব্রাহিমকেও এ ব্যাপারে বলেছি। আপনার হাসিটাও যুবতী মেয়ের মতোই সুন্দর। তুমি যেমন যুবতী মেয়ের মতো ভাবছো, এটা তার চেয়েও বেশি। কেউ কি ভাবতে পারবে আমার বয়স 90 বছর? মালিক, কি ঘটনা হাজেরা? আপনি আবার বাবা হয়েছেন। অভিনন্দন সারা, তোমাকে অভিনন্দন। আমার ছেলে ইসাক আমাকে হাসি দিয়েছেন মাবুদ। যারা এটা শুনবে সবাই আমাকে নিয়ে উপহাস করবে। কে বিশ্বাস করবে যে এই সারা বুকের দুধ দিবে? এই বৃদ্ধ বয়সে আমাকে ইব্রাহিম আমাকে একটি ছেলে দিয়েছে। ইসাক আমার পুত্র। আব্বা, আমি ওকে একটু করে নিতে চাই। এটা আমার পছন্দ নয়, ও খুব নরম। ওর ভাইকে কোলে নিতে দাও। এই নাও ইসমাইল, আস্তে আস্তে। আমার ছোট্ট ভাই, ছোট্ট ভাই আমার, তোমার নামের অর্থ হাসি। আমরা দুজনে একসাথে হাসবো, তুমি আর আমি। আম্মা, তুমি কখন শিকারের পোশাক ঠিক করে দিবে? তামারের কাছে যাও, খুশি হয়ে সে ওটা ঠিক করে দিবে। আম্মা, তুমি নিজের হাতে আমার জন্য যেটা বানিয়েছিলে, সবার সামনে এটা পরে আমি গর্ববোধ করি। দয়া করে এটা ঠিক করে দাও। আমার হাতে সময় নেই। আম্মা, সেই খেজুরের পিঠা বানিয়ে দাও না, তুমি অনেক দিন ধরে সেটা বানাও না। বলেছি আমার সময় নেই, সমস্ত সময় এখন ইসাকের। আমার ভাই ইসাকের জন্মের আগে তুমি শুধু আমার জন্যই এটা বানাতে। তুমি যাও হাজেরার কাছে গিয়ে বলো তোমার জন্য পিঠা বানিয়ে দিতে। না, তোমার হাতের তৈরিটা চাই আম্মা। ইসাককে আমার এখন অনেক সময় দিতে হয়। তুমি 1 ঘন্টা বার করতে পারবে না ছেলে ইসমাইলের জন্য? তুমি তোমার সমস্ত সময় ইসাকের জন্য দিচ্ছ, দিন এবং রাত। তুমি এখন থেকে অবশ্যই তোমার আব্বার তাঁবুতে গিয়ে থাকবে। কেন আম্মা? চাই না তোমার কারণে বিরক্ত হোক ইসাক। তুমি একজন পুরুষ, এখন থেকে তুমি তাদের সাথেই থাকবে।
এটা সত্যি যে আমাকে একজন পুরুষের মতোই লাগে, কিন্তু এটাও সত্যি যে আমি যখন তোমার কাছে থাকি নিজেকে আমার আবার শিশুর মতোই মনে হয়। তোমার কাছে আমি সম্পূর্ণ নিরাপদ এবং শান্তি অনুভব করি। যাও এখন বুকের দুধ খাবে ইসাক। আমি স্বীকার করতে যাচ্ছি আব্বা। তুমি সাহায্য করার জন্য ইলিয়াসকে সাথে নিয়ে যাচ্ছ না কেন? তোমার দোয়াই আমার জন্য সবচেয়ে বড়। দোয়া কর আব্বা। ঠিক আছে বাবা, মাবুদ তোমার সঙ্গে থাকুক, তিনি তোমাকে চোরা গর্ত এবং তোমার শত্রুদের উপর বিজয় দান করুক। মাবুদের ইচ্ছা হলে আজ আপনি হরিণের মাংস খাবেন যদি তিনি চান। অনুমতি দিন মালিক, আমি আমার গাধা নিয়ে ওর সঙ্গে যাব। আচ্ছা ঠিক আছে, আশা করি তুমি একটা হরিণ এবার সাথে করে নিয়ে আসবে, গতবারের মতো পালের কোনো ছাগলকে নয়। হ্যাঁ চিন্তা করবে না মালিক, রাখালরা পাল নিয়ে ঢালে আছে আর আমরা ঝর্ণার কাছে উপত্যকায় শিকারে যাচ্ছি। মাবুদ তোমাদের সহায় হন। আমার ছেলে দ্রুত বড় হচ্ছে। কোন ছেলেটা? আমার ছেলে ইসাক। ইসমাইল তুমি থামো, তুমি ওকে মেরে ফেলবে। আমি চাই না আমার ছেলের সাথে খেলুক। আমি অন্ধ না যে পথ দেখতে পাবো না। আপনি দুটো বাচ্চাকে আলাদা করতে চাচ্ছেন সারা? হাজেরা তুমি কি বলতে চাচ্ছ? আমি আগেও দেখেছি আপনি ইসাক আর ইসমাইলের সাথে কেমন ব্যবহার করেন। ইসমাইল সাহসী এবং উদার, সে রাজপুত্রের মতো। আপনার খারাপ ব্যবহারের সে প্রতিউত্তর করে না। যেটা না সেটাই কিন্তু তুমি বানিয়ে বানিয়ে বলছো। 13 বা 14 বছর বয়স আসলে কোনো ব্যাপারই না। কি ইসমাইল কি আপনার কাছে বড় হয়নি? সে চিন্তা করে সে আপনার ছেলে, আপনার একমাত্র ছেলে হিসাবে। আপনার থেকে দূরে গিয়ে নিজেকে সে কিভাবে জানতে পারবে? তার একজন মা আছে আর সেটা হচ্ছে তুমি। তুমি তার অন্য কিছু না হয়ে তার নিজের মা হচ্ছে না কেন? এতগুলো বছর ধরে আমার আসলে সেই ইচ্ছাটাই ছিল, আমার কাছ থেকে আপনি তাকে নিয়ে আপনার তাবুতে বড় করে তুলেছেন। সে বিশ্বাস করে আপনিই হলেন তার আসল আম্মা। ইব্রাহিম তার আব্বা। এখানে একটা বিষয় হলো তাদের অভিন্নতা খুঁজে বার করা, সেটা মহিলাদের তাবুতে নয়। আমার উপর তুমি খুব বেশি দায়িত্ব চাপানোর চেষ্টা করো না, কারণ আমার নিজের একটা ছেলে আছে। আপনি কেন তার সাথে ভালো ব্যবহার করেন না? যখন তাকে ফিরিয়ে দেন তখন তার চোখে কষ্টের অনুভূতি আপনি দেখতে পান না? যখন মাছির মতো তাড়িয়ে দেন তখন তার চিবুক বেয়ে গড়িয়ে পড়া চোখের জল দেখেন না? হাজেরা কোনো কিছুই আর আগের মতো নেই, আর কোনো কিছুই না। এখন আমার নিজের ছেলে আছে এবং সে আমার সব সময় নিয়ে নেয়। আপনি জানেন না যে স্তন্যপান করানোর অধিকার ভালোবাসার অধিকারের চেয়েও কঠিন? আপনি কি জানেন না যে আপনার ব্যবহার ইসমাইলকে শেষ করে দেবে? আপনি কঠিন মহিলা,
সহানুভূতি এবং রহমত বলে কিছুই নেই। আমার সাথে এভাবে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? আমি তোমার সাথে জোর করে বিয়ে দিয়েছি ইব্রাহিমের, শুধুই আপনার নিজের স্বার্থের জন্য। তুমি এখান থেকে চলে যাও। অবশ্যই, যার সেবা আপনি করতেন সেই ইসমাইলকে যখন ছুঁড়ে ফেলেছেন, তখন আমাকে ছুঁড়ে ফেলা তো আরো সহজ। কিভাবে সহজ? কোনো কিছু সহজভাবে কখনো আমার কাছে আসেনি। আপনি একজন স্বার্থপর মহিলা। তোমার এবং তোমার ছেলের জন্য যা করেছি তারপরে এই কথা বললে? তুমি আমাকে কি মনে করছো, অকৃতজ্ঞ কোথাকার? আমি এটার বিচার করব। ইব্রাহিম, হাজেরা এবং ইসমাইল অবশ্যই চলে যাবে। সারা, ইসমাইল আমার ছেলে। হাজেরা আমার দাসী, তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। আমি তাকে আপনার কাছে দিয়েছি। তুমি ইসমাইলকে নিজের ছেলের মতো বড় করেছো, সে তোমাকে নিজের আম্মা মনে করে। তার আম্মা আছে। তুমি তাদের ক্ষমা না করে কিভাবে তাদের দুঃখের কারণ হতে পারো? যদি দাসীর ছেলে হিংসার কারণে আমার ছেলে ইসাককে হত্যা করে কি হবে? সামান্য এই বিষয় নিয়ে এত বড় সমস্যা তৈরি করো না। যখন সে আমাদের বঞ্চিত করবে তখন বুঝবেন। ওই যে ইসমাইল আমার ছেলেকে ধরার জন্য দৌড়াচ্ছিল, তখন তার আম্মা তাকে বিদ্রুপ করে আমাদের সমস্ত দাসদের সামনে। এই তো দুই দিন আগে প্রায় মেরে ফেলছিল ইসাককে। এটা আমি বিশ্বাস করি না। ইসমাইল বুদ্ধিমান এবং সবসময় সতর্ক। ইব্রাহিম আমাকে বিশ্বাস করেন না? নাকি সে আপনার প্রিয় বলে তার ভুলগুলো আপনি কখনো দেখতে পান না? সারা, ছেলেদেরকে আমি ভালোবাসি। আপনি ইসমাইলের পক্ষপাতী, ইসাকের নন। জানি আপনি তাকে পছন্দ করেন। প্রথম সন্তান, সে আপনাকে অনুসরণ করবে এবং তাকে আপনার মতো করে বড় করবেন। ওর বয়স এখন 19 বছর এবং ওর এখন স্বাধীন একটা ব্যক্তিত্ব আছে। এখন সে শ্রেষ্ঠ পুরুষদের একজন এবং এখন এর জন্যই আমি তার সাথে ভিন্ন আচরণ করি। ইসমাইল আমাদের ছেলেকে মায়ের প্রিয়তম বলে ডাকে এবং দাসেরা ইসমাইলকে অনুকরণ করে, আমি নিজের কানে শুনেছি। তুমি তাকে প্রয়োজনের চেয়ে বেশি প্রশ্রয় দাও, কোনো কিছুতেই তাকে না বলো না। এজন্যই তার ব্যক্তিত্ব দুর্বল এবং সব কিছুতেই সে তোমার উপর নির্ভরশীল। যদি তাকে আরো সময় দেন আপনিও তাকে ভালোবাসবেন। আমাদের এই জায়গার সব শিশুদের মতো তাকেও রুক্ষ হতে হবে। ওর এখনো 5 বছর বয়স হয়নি। সে কোমল হৃদয়ের এবং নম্র, হাতের উপর রাখা ময়দার তালের মতো। যেভাবে চান সেভাবেই তাকে গড়তে পারবেন। ইসমাইলের মতো তাকেও শেখান। আমি শেখাবো যখন আমার সময় হবে। অনেক প্রতিশ্রুতিপূর্ণ কথা বলে আপনি এখানে শেষ করতে চাইছেন। সারা, তুমি আমাকে দিয়ে কি করাতে চাও? হাজেরা, ওই মহিলা আর তার ছেলে এখানে আর থাকবে না। তোমার এখন মাথা খারাপ হয়ে গেছে, এটা কি যুক্তিযুক্ত? দেখলেন আমার ছেলে চাইতে হাজেরার ছেলেকে কত বেশি পছন্দ করেন। তোমরা সবাই আমার পরিবার, আমি কখনো তোমাদের কাউকে আলাদা চোখে দেখি না। হাজেরা এবং তার ছেলে অবশ্যই তাদের দেশে চলে যাবে। তাদের দেশ কোথায় সারা? হতে পারে সেটা মিশর বা অন্য কোথাও, সেটা আমি জানি না। আমি মুক্তি চাই। আমি কোনো মতে তাদেরকে এখানে আর মেনে নিতে পারছি না। সারা, আমি তাদের দায়িত্ব আমাদের উপর। ইব্রাহিম, আমার মনে হয় ইসমাইলের জন্ম হয়তো ভুল ছিল, কারণ মাবুদ আমাদের সামনে ভবিষ্যৎ প্রকাশ করেননি। তখন আমাদের কাছে যা ভালো মনে হয়েছে তাই করেছি। ইসমাইল হলো আমার প্রথম সন্তান। তুমি যা বলছো সেটা আমার জন্য কঠিন। তুমি আমাকে দিয়ে যা করাতে চাচ্ছ সেটা আমাকে মেরেও ফেলতে পারে। আমি জানি আপনি তাকে খুব বেশি ভালোবাসেন, মিথ্যা বলেছেন। আমি শুধুমাত্র একটা কথা বলিনি, অনেকগুলো কথা বলেছি। আপনার আর কোনো কথা বলারও দরকার নেই। ইসাক ওই ছেলের সাথে কোনোভাবেই আপনার ভালোবাসা ভাগ করতে যাবে না। তুমি এমন ভাবে বিষ ঢালো যে সেই জায়গা থেকে আর কেউ তা পান করতে পারবে না। নারী হৃদয়ে বিশ্বাস করুন, আমি জানি ইসাকের ভবিষ্যতের জন্য কোনটা ভালো।
আপনি অবশ্যই মহিলা এবং তার ছেলেকে দূর করবেন। আমার যা বলার ছিল সবই বলেছি, আমি চললাম। ওহ মাবুদ, মাবুদ এখন আমাকে ত্যাগ করবেন না। আমি আমার সমস্ত হৃদয় দিয়ে ইসমাইলকে ভালোবাসি। গত 14 বছর ধরে ওয়াদা অনুযায়ী তাকে ভালোবেসেছি। আমি কিভাবে আমার চিন্তা এবং অনুভূতি পরিবর্তন করব? ইসমাইল আমার শরীরের একটা অংশ, সে আমার হৃদয়ের বাসনার। যদি আমি একটা ছেলে চেয়ে থাকি সেই সেটা হবে। এখন নিজেকে দোষী মনে হচ্ছে। সাহায্য করুন হে মাবুদ, তীব্র ব্যথায় মরে যাবার আগে বলুন আমি কি করব। মাবুদের স্বর ইব্রাহিমকে বলল, ওই বালক এবং তোমার দাসীর জন্য ব্যথা অনুভব করো না। সারা যে সমস্ত পরামর্শ তোমাকে দিয়েছে সে সব শোনো। ইসাককে তোমার বংশধর বলা হবে। তোমার দাসীর ছেলেকে দিয়েও এক জাতি তৈরি করব, কারণ সে তোমার সন্তান। আমি কখনো চিন্তা করিনি যে এরকম কঠিন সময় সত্যিই আমাদের উপর আসবে। আমিও নই বাবা, এটা খুবই কষ্টদায়ক। স্মাইল, আমি আছি, সমস্ত হৃদয় দিয়ে আমি তোমাকে ভালোবাসি। আমি ভেঙে পড়েছি, তোমার আম্মা এবং নিজের যত্ন নিও এবং সে যা বলে সেটা শোনো। চিন্তা করো না আব্বা, আমি তার যত্ন করব এবং চোখের মনি করে রাখব। ইসমাইল খুব ভালো ছেলে, আমি সেটা জানি। তোমার দেখাশোনা কে করবে আব্বা? আমি নিজেকে মাবুদের হাতে তুলে দিয়েছি। আমি বিধ্বস্ত একজন মানুষ, চলে যাও, নয়তো এরপরে আমাকে দুঃখ প্রকাশ করতে হবে। আমি সারার কাছ থেকে বিদায় নিতে চাই। আমার এটা পছন্দ না। আম্মা, এটা ঠিক না যে বিদায়ের সময় তাকে কিছু না বলেই আমরা চলে যাব। সেই আমাদের এখান থেকে চলে যাবার কারণ। এটাই হয়তো মাবুদের ইচ্ছা। আমি যার কোলে এবং যে তাঁবুর মধ্যে 14 বছর ধরে বাস করছি তার কাছ থেকে বিদায় না নিয়েই চলে যাব। যেতে দাও সারার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য, ও বুদ্ধিমান ছেলে। চলো বাবা, চলো। আম্মা, সারা, আমরা চলে যাচ্ছি। হয়তো আর কোনোদিন দেখা হবে না। যাত্রা নিরাপদ হোক ইসমাইল। বিদায় আমার ভাই, তুমি বাবা মায়ের ভালো ছেলে হয়ে ওঠো। মাবুদ তোমাকে রক্ষা করুক। মাবুদ তোমাদের সঙ্গে থাকুক ইসমাইল।
তুমি চিন্তা করো না বাবা, এটা খুবই কষ্টকর মুহূর্ত আমাদের সবার জন্যই। কেন আমাদের আলাদা করা হলো? হয়তো এটাই মাবুদের ইচ্ছা, অথবা হয়তো এটা সারারই ইচ্ছা। জানি না কিভাবে আমি এটা সহ্য করব। তুমি একজন সাহসী পুরুষ, তুমি সবকিছু অতিক্রম করতে পারবে আমার ছেলে। আমি আপনার দোয়া সঙ্গে নিয়ে যেতে চাই ইব্রাহিম। আমি আছি মাবুদ, তোমার মঙ্গল করুন। চলো, দিন শেষে রাত নেমে আসছে। চলো, অন্ধকার রাত নেমে আসছে। একটু দাঁড়াও। চলো ইসমাইল। বিদায় বাবা। পিছন ফিরে তাকিও না বাবা, সামনের দিকে তাকাও। পিছন ফিরে তাকালেই তুমি দুর্বল হয়ে পড়বে। সারা, আমি আজ যা করেছি তা পরিমাপ করা যাবে না। আপনি যদি সেটা না করতে পারেন আমাকে দিন, আমি সেটা মেপে সঠিক পরিমাপটা আপনাকে জানিয়ে দিব। তুমি বুঝতে পারছো না, সে আমার ছেলে। যেভাবে বলছেন মনে হচ্ছে তাকে মেরে ফেলেছেন। তোমার অনুরোধের জন্য কিংবা ইসহাকের জন্য আমি ছেলেকে দূরে চলে যেতে বলিনি। আমি এসব শুনতে চাই না। না, তোমাকে অবশ্যই শুনতে হবে। আমি তাকে চলে যেতে বলেছি কারণ মাবুদ আদেশ করেছেন, শুধু মাবুদের জন্য। আমার হৃদয় ভেঙে গেছে। আমি চাই না তার জন্ম যেন এইসব সমস্যা তৈরি করার জন্য হয়। আমি তোমাকে বুঝতে পারছি না সারা। স্মাইল তোমাকে ভালোবাসত, 14 বছর ধরে তুমি মায়ের মতো তাকে বড় করেছ। আপনি উপেক্ষা করেন আমার ছেলে ইসাককে, সেই ভালোবাসার পুত্র। ইসমাইল আমাদের অবাধ্যতার কারণ, আমাদের অবাধ্যতা। হে নারী, ইসাহাক তোমার ছেলে নয়, আমাদের ছেলে সে। ইসমাইল আমার ছেলে অবাধ্যতার কারণে নয়। অবাধ্যতার কারণ হলো আমাদের মিশরে যাওয়া এবং ফেরাউনের কাছে মিথ্যা বলা, যেটা থেকে এসব শুরু হয়েছে। একটা ফল চেয়েছ এবং সময়ের আগেই তুলে ফেলেছ, আর তাই কাঁচা অবস্থায় তুমি যেটা তুলেছ সেটা আজ নষ্ট হতে দেখলে। মাবুদকে সাহায্য করার জন্য তাড়াহুড়ো করেছ। যা হয়েছে হয়েছে, আমাদের ভবিষ্যৎ আছে। Thank you.
বাড়িটা, সাবধান ইসমাইল। এই তৃষ্ণার্ত ভূমি এটা পান করুক। পানি ছাড়া এই মরুভূমিতে আমরা কিভাবে পথ চলব? কে তোমাকে বলেছে যে আমি পথ চলতে চাই? বেঁচে থাকার জন্য আমার কাছে আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। তুমি কি তোমার আম্মার জন্য বাঁচতে চাও না? আম্মা, সারা, হাজরা, সারা, ওঠো বাবা, সারা, ওঠো, চলে যাও, চলে যাও, আমাকে এখানে মরতে দাও। ইসমাইল, ওঠো। কি তোমাকে দুশ্চিন্তায় ফেলেছে হাজেরা? ভয় পেও না, কারণ ছেলেটা যেখানে শুয়ে কান্না করছে মাবুদ সেটা শুনেছেন। ওঠো, ছেলেকে তুলে নাও, তাকে বয়ে নিয়ে যাও, কারণ আমি তাকে এক মহা জাতি করব। মাবুদ চান আমরা যেন আমাদের যাত্রাপথে চলতে থাকি। তিনি আমাদের পানি দিয়েছেন। আব্বা আব্বা, দেখো আমি ভেটাকে খুঁজে পেয়েছি। আমি সারা রাত এটাকে খুঁজেছি, দাও আমার কাছে দাও। আব্বা দেখো এই সুন্দর পালকগুলো দেখো। এগুলো শিকার করা তীরের জন্য খুব ভালো হবে বাবা। হ্যাঁ, কিন্তু ফাঁদ দিয়ে শিকার করা আমার পছন্দ। আব্বা, তুমি আর ইলিয়াসের চাচা কাল কি আমার সঙ্গে শিকারে যাবে? তুমি যাও বাবা, এবার তোমার শিকার ভালো হোক। আব্বা
আব্বা কেন আমাদের সাথে আসলো না? তার আসলে অনেক বেশি দায়িত্ব। আমার মনে পড়ে আব্বা ইসমাইলের সঙ্গে শিকার যেতেন। হ্যাঁ, তিনি যেতেন। তীর ধনুদের শিকার করি না বলেই কি সে আমার সাথে আসে না? তুমি কিন্তু শিকারের ভাত পাতার জন্য সবার চেয়ে ভালো। না, সত্যিও আব্বা আমার সঙ্গে আসে না যেভাবে ইসমাইলের সঙ্গে যেত। শোনো ইসহাক, একজন মানুষের জীবনে অনেক বিষয় থাকে যা ভালো করে বোঝা যায় না। আব্বা ইসমাইলের অভাব বোধ করে, কারণ সে তাকে সাহায্য করত, অন্যরা ভয় পেত। কিন্তু তুমি তাকে অন্যভাবে সাহায্য করো, সে তোমাকে নিয়ে গর্বিত। তুমি সবার সাথে সঠিক আচরণ করো, তুমি স্নেহপূর্ণ এবং মায়ের সান্ত্বনাজনক। আব্বা ইসমাইলকে ভালোবাসতেন, তাই নয় কি? অবশ্যই, তিনি তোমাকেও ভালোবাসেন। কিন্তু আব্বা তাকে বেশি ভালোবাসত। না, এটা ঠিক নয়। প্রত্যেক মানুষ একে অন্যকে এক একভাবে ভালোবাসে, যেটা তুমি তুলনা করতে পারবে না। আমি আগে ভাবে চিন্তা করিনি। তুমি কখনো ইসমাইল হতে চেষ্টা করবে না, তুমি ইসহাক, তোমার বাবা যে ইসহাককে ভালোবাসে। হঠাৎ করে একটা স্বর শোনা গেল, ইব্রাহিমকে বলল, ইব্রাহিম। ইব্রাহিম উত্তরে বলল, এই যে আমি মাবুদ। তারপর সে উবুর হয়ে মাটিতে বসে পড়ল, যতক্ষণ মাবুদ কথা বলে চললেন। তোমার ছেলে ইসহাককে নাও, তোমার একমাত্র ছেলে যাকে তুমি ভালোবাসো, তাকে নিয়ে মরিয়া এলাকায় যাও। সেখানে যে পর্বতে যেতে বলবো, সেখানে তুমি তাকে দগ্ধ কোরবানি হিসাবে কোরবানি দাও। আপনি কেন ঘুমাতে যাচ্ছেন না মালিক? আজ রাতে তো আমি পাহারা দিচ্ছি। আমার খুব ঘুমোতে ইচ্ছে করে, কিন্তু ঘুম আমাকে ত্যাগ করেছে এবং আমাকে ছেড়ে দূরে চলে গেছে। কিভাবে মালিক? দড়িতে যদি খুব বেশি ওজন দেওয়া হয় তাহলে সেটা শক্ত হয়ে থাকবে, নয়তো ছিঁড়ে যাবে। ভেঙে পড়ার তুলনায় আপনি অনেক শক্ত মালিক। আমি পুরো এলাকা একবার ঘুরে দেখে আসছি, তারপর আমরা আবার কথা বলবো, যদি পরিত্যাগ করা ঘুম আপনার কাছে ফিরে না আসে। তুমি যাও ইলিয়াসর, তুমি যাও। হে মাবুদ, আপনি মহান এবং পরাক্রমশালী, আপনার ইচ্ছা অনুযায়ী আমি চলব।
শক্ত করে বাঁধো, আমাদের রওনা দিতে হবে, চলো। ইব্রাহিম, ইব্রাহিম, আপনি কোনো কথা না বলে হঠাৎ কোথায় চলে যাচ্ছেন? পর্বতের দিকে। কিসের জন্য? মনে হচ্ছে কোরবানির উদ্দেশ্যে। আপনাকে খুব ভালোভাবেই চিনি। তুমি কোথায় যাচ্ছ ইসাক? জানি না। শিকারে? হতে পারে। এটা কোরবানি। সত্যটা হলো যে তুমি ভালো করে আমাকে জানো। চলো, আমাদের যেতে হবে। আমাকে নিয়ে চলুন। না, আমিও আপনাদের সাথে যাব। না, তুমি যেতে পারবে না সারা। আপনি এত সকালে চুপি চুপি এখান থেকে কোথায় যাচ্ছেন? অনেক রাত পর্যন্ত তাঁবুর চারপাশে আপনার হাঁটার শব্দ শুনেছি। বলুন কি হয়েছে? সারা, অনেক বিষয়ে মাথা না ঘামানোই তোমার জন্য ভালো। মাবুদের হাত সমস্ত বিষয় নির্ধারণ করেন। আমি চাই। চলো সবাই। আব্বা। বলো আমার বাবা। তুমি কি ভাই ইসমাইলের সম্পর্কে কিছু শুনেছো? হ্যাঁ, সে বলে পাঠিয়েছে যে তার স্ত্রী গর্ভবতী। আরেকটি সন্তান? হ্যাঁ। আব্বা, যখন বড় হব তখন আমাকে মিশরে পাঠাবে একজন বউ খোঁজার জন্য, যেভাবে হাজারে ইসমাইলের জন্য করেছিল? তুমি মিশরীয় কোনো নারীকে বিয়ে করবে না, তারা আমাদের গোষ্ঠীর কেউ নয়। হাজেরা ইসমাইলের জন্য মিশরের ফেরাউনের প্রাসাদের মেয়ে পেয়েছিল, হয়তো সে রাজকীয় রক্তের। আমাদের গোষ্ঠী তাহলে কোথায়? সেটা হারানে, সেখানে আমার ভাই নাহর, তোমার চাচা, তার পরিবার নিয়ে বাস করে। তুমি কি সেখান থেকে আমার স্ত্রীকে নিয়ে আসবে? এখন এ বিষয়ে কথা বলার প্রয়োজন নেই, যখন সময় হবে আমি সেটা করব। আমরা যা করতে এসেছি সেটাই শেষ করা যাক। ঠিক আছে আব্বা, তোমার ইচ্ছে মতো। ইব্রাহিম আমাদের ছেলেকে কোথায় নিয়ে গেল? চিন্তায় আমি মরে যাচ্ছি। না, চিন্তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। শান্ত হও সারা, শান্ত হও। ইসাকের কোনো ক্ষতি হবে না। ও মাবুদ, এই সমস্ত দুশ্চিন্তা আমার মাথা থেকে দূর করুন। ওটাই সেই জায়গা। তোমরা পশুদের নিয়ে এখানে থাকো। আমি আপনার সাথে যাব মালিক। না, ছেলেকে সাথে নিয়ে ইবাদতের জন্য আমি পর্বতের উপরে যাব এবং ফিরে আসব। চলো বাবা, এই কাঠগুলো সাথে নাও।
চলো বাবা। বলো আমার ছেলে। যদি কোরবানির জন্য যাই, কাঠ এবং আগুন সঙ্গে আছে, কিন্তু কোরবানির জন্য ভেড়া কোথায়? শোনো বাবা, আগুন কোরবানির জন্য মাবুদ নিজেই সেটা প্রদান করবেন। চলো বাবা, চলো। এসো বাবা, কোরবানগা তৈরিতে সাহায্য করো। তিনি কোনো ভেড়া নেননি। আমাদের একজনকে না নিয়েই ইব্রাহিম এবং ইসাক নিজেরাই কাঠ নিয়ে গেল। আপনি কি দেখেননি যে সারা কতটা বিরক্ত হয়েছিলেন যখন ইব্রাহিম লুকিয়ে এই কাজটা করতে যাচ্ছিলেন? তিনি জানতেন এটা আসলে একটা শিকারের যাত্রা নয়। তিনি নিশ্চয় তার নিজের ছেলেকে কোরবানি করবেন না। প্রত্যেক দেবতা শেষ পর্যন্ত মানুষ কোরবানি চায়, তাহলে ইব্রাহিমের কাছ থেকে নয় কেন? আমি জানি না, আমি কিছুই জানি না। ইসহাক, ছেলে আমার, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি আব্বা। যে আদেশ দেওয়া হয়েছে সেটা করো, আমি ভীত নেই। আর তখনই প্রচন্ড একটা কণ্ঠস্বর তাদের চারিদিকে শোনা গেল। ইব্রাহিম, ইব্রাহিম, এই ছেলেকে মেরে ফেলার জন্য হাত তুলো না এবং তার কোনো ক্ষতি করো না। এখন আমি জানলাম তুমি সত্যিই মাবুদ ভক্ত। নিজের একমাত্র ছেলেকে আমার জন্য কোরবানি দিতে তুমি পিছু পা হওনি। ইসাক, মাবুদ নিজের জন্য একটা ভেড়া এনে দিয়েছেন। ওঠো আমার ছেলে, ওঠো।
এই ভেড়াটা তোমার পরিবর্তে কোরবানি হলো বাবা। আব্বা, মাবুদ তোমার সঙ্গে যে কথা বলেছিলেন আমি সেটা শুনেছি এবং আমি বেঁচে আছি। এই জায়গার নাম হবে ইয়াহওহ জিরি, মানে মাবুদ জোগান। তখন ইব্রাহিম আবার মাবুদের কণ্ঠ শুনতে পেলেন। মাবুদ বললেন, আমি নিজে কসম করছি, কারণ তুমি এটা করেছো, তুমি আমার উদ্দেশ্যে নিজের একমাত্র ছেলেকে কোরবানি দিতে বিরত হওনি। আমি তোমাকে দোয়া করব এবং তোমার বংশকে এত বৃদ্ধি করব যে তারা সমুদ্র তীরের বালুকণা এবং আকাশের তারাদের মতো অসংখ্য হবে। তোমার বংশধরেরা তাদের শত্রুদের শহর জয় করে নেবে এবং তোমার বংশের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত জাতি দোয়া পাবে, কারণ তুমি আমার বাধ্য। আমি আবারও মাহবুদের কণ্ঠ শুনলাম। বাবা, তুমি একজন ভালো ছেলে। অনেক রকম স্বর আছে বাবা, যা শুনছ নিশ্চিত হয়ে নিও সেটা মাবুদের কণ্ঠ কিনা এবং তার বাধ্য থেকো। চলো বাবা, চলো। শোনো আমার ছেলে, মাবুদ সাহায্য করুন। তোমার আম্মা যখন সব শুনবে এবং যা ঘটবে আমি যেন তা সহ্য করতে পারি। সে কখনোই আমার মন থেকে চলে যায়নি। তোমার আম্মা আমাদের সবার চেয়ে বেশি কষ্ট সহ্য করেছে। আমরা এখানে যা করছি তাই নিয়ে সবসময় আমার সন্দেহ ছিল, তাই নয় কি? সে জানতো তোমাকে কেন আমি এখানে এনেছি। ও আব্বা, তাকে নিশ্চিত করার জন্য আমাদের দ্রুত ফিরে যাওয়া দরকার। অবশ্যই বাবা, চলো। আমার হৃদয় ভেঙে ফেলেছেন, বুকের ভিতর থেকে ছিঁড়ে বের করেছেন। সারা, তোমার হৃদয়কে এখন কঠিন হতে দিও না। এই বৃদ্ধ বয়সে আমরা দুজন একসঙ্গে লড়াই করছি, আমরা কি কিছুই শিখিনি? তোমার প্রতিক্রিয়া এখনই যদি এমন হয় তাহলে কিভাবে সবকিছু তোমাকে বলবো? আমি যদি সবকিছুই তোমাকে খুলে বলি তোমার প্রতিক্রিয়া কেমন হবে? তুমি ভেঙে পড়ো না। কেন এটা ইসাক, কেন নয় ইসমাইল? ইসমাইল চলে গেছে, ইসাক এখন আমাদের সাথে আছে। এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। এক কঠিন যন্ত্রণার স্বাদ আমাকে দিয়েছেন, যথেষ্ট। রেহাই দিন ছেলেকে, হয়তো সময় আসবে যখন আমি সত্যি সত্যি আপনাকে ক্ষমা করতে পারবো। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, ছেড়ে দিন। সারা, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, কখনো না। ইব্রাহিম, মালিক ইব্রাহিম, ইলিয়া সর, আপনাকে এক্ষুনি হেব্রনে যেতে হবে। বেগম সারার আপনাকে প্রয়োজন। কি হয়েছে বলো। বেগম সারা অসুস্থ। সারা, সারা মারা গেছে? আসলে কি তাই না? হ্যাঁ। যাও, আমি তোমার পেছনে আসছি, যাও। না মালিক, আমি উপত্যকায় আছি। সারা, সারা, মাবুদের নামে প্রশংসা। মাবুদ দিয়েছেন এবং তিনিই নিয়েছেন। Thank you.
তোমাকে শুকরিয়া মাবুদ, সারার সঙ্গে জীবনের পথ চলা এবং সেই ওয়াদার জন্য আপনাকে ধন্যবাদ। হে মাবুদ, আপনাকে ধন্যবাদ।